অবস্থান ধর্মগত কি প্রেমের ফাঁসে আটকাইয়া না চাইবা তুমি আমারে আর আংকি দিবা তাহারে খুব মজা তাই না মৃত্যু হইলে হবে কিন্তু আমি কোনো আপোষ করব না কথাটা আমি আগেই বইলা দিলাম আগ বাড়ায় কোনো কথা কবি না
বাড়তি কোনো ধরনের কোনো কথা বলবি না, আমি যতটুকু ইশারা করব ঠিক ততটুকু বলবি, ঠিক আছে? বড় দেরি করে ফিরেছ, ফকির সাহেব তো তোমার ত্যাগ দিয়েছে, তার সাথে মেয়েটাকে। তুমি এই বাড়িতে কেন দাঁত খেলাইতেছ? কেন, কি জন্য এই বাড়িতে আসা হয়েছিল? হ্যাঁ, ঘটক বাড়িতে কি জন্যে আসে সেটা কিন্তু সবাই জানে। এই বাড়ির ভাত তোমার উঠে গেছে তোতা মিয়া। আমার ভাত নিয়ে তোমারে ভাবতে হবে না, তুমি তোমারে নিয়ে ভাবো। এই বাড়ির তিরু সীমানায় যদি আর তোমারে দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। ঈশ্বরে, উনি যেন এই বাড়ির মালিক। একশো বার আসবো, হাজার বার আসবো, দেখি তুমি কি করতে পারো। একশো হাজার বার না, একবার খালি আমার চেষ্টা করে দেখো। এই যে ক্যাঁকা করে কেলাইতেছো না, কেলানোর জন্য একটা দাঁতও তোমার থাকবো না। ইস্বরে, মরে গেলাম আর কি, বাড়ির চাকর তার কি না। গুলি করেন, গুলি কইরা এই বোকটারে ঝাঁজদা করে ফেলান। হ্যাঁ, আপনি তো গুলি করবেন, আপনার জন্য, আপনার সংসারের জন্য, এই বাড়ির জন্য আমি সবকিছু করছি না, আপনি তো মুখ ঝাঁজদা করবেন, করেন। আরে বাবা রে, এইভাবে যে গুনতেছেন, গুনলে তো হবে না, আপনি ফায়ারটা করবেন কত গুণা সেইটা বলেন। তিন আপনি গুনেন, যত খুশি আপনি গুনেন, আর যখন ইচ্ছা হবে আপনি আমার ফায়ার করেন, কিন্তু আমার কথা আমি বলে যাব, কতটা ভালোবাসি আপনার আমি। চার পাশান আপনি, তিনটা দিনের জন্য আপনার আমি বইলা গেলাম, অথচ ১৩টা দিন পার হয়ে গেল, আমি ফিরেও আসলাম না। পাঁচ একটা সময়ের জন্য আপনার মনে হইল না আমি কেন ফিরে আসলাম না, আমি তো মরেও যেতে পারতাম। ছয় যে আমি সামনে দাঁড়ায় না থাকলে আপনার মুখের মধ্যে ভাত ওঠে না, আর এই কয়দিনই আপনি আমার ভুলে গেলেন, বাড়ির মধ্যে আপনি ঘটক ডাকলেন, আপনি তো একজন পাশার। সাত রাখেন, সাত আপনার কথা ভেবে ভেবে এই কয়দিন আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আট এক মিনিট দাঁড়ান, কি নিয়ে আসছি দেখাইতেছি। বাড়তি কোনো কথা নাই, আগবারায় কোনো কথা নাই, যা বলবো তা, ঠিক আছে? দেখেন দেখেন আপনি কি নিয়ে আসছি। না না, আপনি যেটা ভাবছেন তা না, এটা আপনার জন্য নিয়ে আসছি। গত কিছুদিন যাবৎ আমি বুঝতে পারতেছিলাম, ঘরে বাইরে নানা কাজের সামাল দিয়া আপনার আমি সেবা করতে পারতেছিলাম না, আপনার কষ্ট হয়েছিল, এই জন্য নানা জায়গায় ঘুরা তারপরে কি আমি নিয়ে আসলাম আপনার জন্য। কিরে
তুই দি খাম্বার মতো হেনে খারে রইছস, যা মুরব্বীর সালাম কর। এখন থেকে সে আপনার দেখাশোনা করবে, সেবা যত্ন করবে। বয়স কত? একদম 18 সুই সুই। কে কে? তুই কি ভাসুরের সব লেখা রয়েছস? বুমটাটা খোল। আমি জানতাম আপনার পছন্দ হবে। এতদিন যাবত এই সংসারে আমি আছি আপনার সাথে, আপনার পছন্দ অপছন্দ আমি বুঝবো না। যাই, পরে ভিতরে নিয়ে যাই, নিয়া কাজকর্ম ভালো করে বুঝাই দিই। আয়সা, আপনার সুন্দর করে তেল মালিশ করে দিই মনে। এই কয়দিন ছিলাম না, চেহারার যে হাল করছেন আপনি। আপনার সাথে আছে বাড়িতে যখন ঢুকলাম, বাড়ির থেকে কারে বাড়িতে দেখলাম এই সব লোক, এই বাড়িতে ঢুকে কেমনে করা, এর জবাবও কিন্তু আপনাকে দিতে হবে। আনলে কি বলে আর আয়না কি করতেছ? বুঝতে হবে, যখন যেমন তখন তেমন। কিন্তু এটা তো ধৈর্য ধৈর্য ধৈর্য, সুফল লাভের জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। কতটা ধৈর্য আমারে ধরতে হবে শুনি? সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, একদিন দুদিন হইতে পারে, আবার এক মাস দুই মাস হইতে পারে, আবার এক বছর দুই বছর হইতে পারে, তাই না? হ্যাঁ, তাও পারে, তাও পারে, তাও হইতে পারে। কি 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 বলস, কি কি পারে? আমার এক দুই বছরও ধৈর্য ধরতে হইতে পারে। ওরে বাবা রে, ওটা একটা কথার কথা বললাম, এটা নিয়ে তুই তো পেঁচাইতেছিস কেন? পেঁচাচ্ছি না, মোটেও পেঁচাইতেছি না। তুমি এই জায়গায় আসার পর থেকে তোমার কথাবার্তা আমার একদম ভালো লাগতেছে না। তুমি আমারে কি বলে নিয়ে আসলে আর এখানে সেসব কি জাতা বলতেছো? সত্যি করে বলো তো তোতা, তুমি আমারে বুঝুন বাজুন দিয়ে এখানে নিয়ে আসুনি তো। বুঝুন বাজুন? আরে বাবার, এখানে বুঝুন বাজুনের কি আছে? না না না, এত অবিশ্বাস করলে তো হইব না। অবিশ্বাস না, আমার ভীষণ ভয় হইতেছে। তাছাড়া বাইরের মুরব্বীর সামনে দাঁড়ায় তুমি সব কি সমস্ত কথা বলতেছিলা? ওরে পরি রে, সব কিছু ধরতে যাচ্ছে, একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ওটা সামাল দিতে হবে না। তুই একটু বিষয়টা ভাইবা দেখ, স্ত্রী যদি তিন দিনের কথা বলে বাপের বাড়ি চায়, গিয়া যদি 13 দিনের মধ্যে ফিরা না আসে, তাহলে স্বামী রাগ করবো না? এখন স্ত্রীর কর্তব্যটা কি, দায়িত্বটা কি? স্বামী রে যে করেই হোক ঠান্ডা করা, তাই না? আমি গেলাম হলো 3 দিনের জন্য, ফিরলাম 13 দিন পরে, তাও আবার তোর সঙ্গে করে নিয়ে আসলাম, পরিস্থিতিটা কি ধরনের সাংঘাতিক তুই একটু ভাইবা দেখ। এসব তুমি কে বলতেছ? তুমি কি ওনার স্ত্রী নাকি? ওনার আমি স্ত্রী হইতে যাবো কি? পুরুষ মানুষ কি পুরুষ মানুষের স্ত্রী হয় নাকি? আমি তোর একটা উদাহরণ দিলাম যাতে তুই সহজভাবে সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারস। আচ্ছা আমি তোর একটা প্রশ্ন করি, এটা উত্তর দিতে তুই। কি প্রশ্ন?
একটা সংসারে রান্না বান্না ঘর গোছালি দেখা সাক্ষাৎ কর্তার দেখাশোনা করা এগুলি সব কার দায়িত্ব? স্ত্রীর। তাহলে তুই বিবেচনা কর, এই বাড়ি ঘর সংসার এমনকি মানুষটা পর্যন্ত আমার উপর নির্ভরশীল, অথচ আমি 13 দিন হাওয়া, তাহলে আমার উপর তো রাগ হইতেই পারে, এমনকি বাড়ির থেকেও তো আমার বের করে দিতে পারে, পারে না? বুঝুন বাজুন আমি তোর দিতেছি না, আমি বুঝুন বাজুন দিতেছি ওনারে, যেন আমি এই সংসারে টিকে থাকতে পারি। আমি একা হইলে এই জিনিসটা আমি করতাম না, কিন্তু তোকে তো আমি সঙ্গে করে নিয়ে আসছি, তার ঠকাইতে আমার খুব কষ্ট হইতেছে, কিন্তু কি করব, সংসারে টিকতে হইলে এই ধরনের একটু একটু কষ্ট সহ্য করতে হয়। প্রত্যেকটা বুঝে নে, আমি ওই দিকটা দেখতেছি, ঠিক আছে? টেনশন করিস না, সব ঠিক। হাটে যাই, ঘরে রান্না করার কিছু নাই। ও, কি আনবেন? দেখি কি আনা যায়। মাছ আনবেন, শিং মাছ। ওরে বাবা, শিং মাছে যে কাটা, ওটা আমার পক্ষে কোটা সম্ভব না। ও, আপনি তো আবার নিজেই রান্না করেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন, আমি কুটে দিব। আরে দূর, সেটা হয় নাকি? কেন হয় না, আপনি আমার শিক্ষক, পরম পূজনীয় ব্যক্তি, আপনার এইটুকু সেবা তো আমি করতেই পারি, তাই না? আপনার হাসিটা খুব সুন্দর স্যার, এই জন্য একটা অনুরোধ করি, যখন তখন যাত্রার সামনে হাসবেন না, বিশেষ করে মেয়েদের সামনে। ঠিক বুঝলাম না। আমি আপনার কাছে যাচ্ছিলাম আপনার বইটা ফেরত দিতে, নেন। জগতে দুইজন মানুষ পরম পূজনীয় হয়, একজন শিক্ষক, অপরজন কে সেটা কি আপনি জানেন? আমি জানতাম আপনি জানেন না। কেন আপনাকে মেয়েদের সামনে হাসতে নিষেধ করলাম, আর জগতে আরো একজন পূজনীয় ব্যক্তিকে, তার জবাব এই বইয়ের মধ্যে আছে। আমি এখান থেকে একটু দূরে চলে যাওয়ার পরে আপনি বইটা খুলে দেখবেন। স্যার, আপনি এবার বইটা খুলে দেখতে পারেন। আছি ভালো, নাও মিষ্টি খাও। মিষ্টিই খাবো, তবে এখন না, এই বাড়িতে খাওয়ার অধিকার হোক, তারপরে টক মিষ্টি ঝাল সবই খাবো। এইসব করলে কি তুমি অধিকার পায় যাবা? কি করবো বলো, ভালোবাসায় যখন কোনো কাজ হইলো না, তখন বাধ্য হয়ে আমার আন্দোলন করতে হইতেছে। ভালো কি তুমি আসলেই বাসছিলা? বাসছিলাম মানে 100 বার বাসছি, 1000 বার বাসছি, সে কারণে এই অবস্থা। এই অবস্থা মানে? ভালোবাসা একবার হয় চম্পা, 100 বার 1000 বার হয় না, আর যে একবার ভালোবাসে সে কোনোদিন তার ভালোবাসার মানুষকে ছোট করতে পারে না। তুমি যা করতেছো সেটা সাচ্চা প্রেমিকার কাজ না। তাইলে সাচ্চা প্রেমিকার কাজ কি? আওলা সুলে শাড়ি রাসুল মাটিতে লুটাইয়া বনে বদরে ঘুরবো আর নেকি সুরে গান করবো, আমার সোনার ময়না পাখি কোন বাদে আসে গেলা উইরা দিয়া মরে ফাঁকি। আচ্ছা আমি কি তাই করছি? এখানে তোমার কথা আসে কেন? আসে আসে এই কারণে যে অন্য সবার মতো তুমি নিজেও জানো যে কি ডাকাইত্তা প্রেম আমার আছে।
তুমি এটাও জানো আমার বুকের উপর পাড়া দিয়া কেমনে আমার ভালোবাসার মানুষ তার ঘরে অন্য আরেকজন রে উঠাইছে। কই, আমি তো এমন কোনো কাজ করি নাই যাতে সে ছোট হয়ে যায়। আমার সাথে মির্জাফুরি করছে তাতে আমার কি, আমার বুকের মধ্যে তো এখনো তার জন্য ভালোবাসা আছে। আর এই ভালোবাসাটা হইতেছে আমার সবচেয়ে বড় অহংকার। শোনো, এইসব নাটক কথা আমারে বইলা কোনো লাভ নাই। আমি ভালোবাসছি, ভালোবাসার মূল্য চাই, বাস। কত তোর ভালোবাসার মূল্য কত? খবরদার, তুই তো কারি করবা না। কি কমু তোরে, আপনি জনাবা তুই মুরব্বী আমার, জীবনে বহুত 420 দেখছি তোর মতন দেখি নাই। ভালোবাসা নিয়ে এরকম 420 ডিগ্রি করতে আমি আর কাউরে দেখি নাই। আমি কি 420 করছি? এটা তুই ভালো করে জানোস, আর এইটাও জানোস তোর এই 420 ডিগ্রির কারণে মাসখানেক আগে তোর লগে আমি সব সম্পর্ক মিটিয়ে ফেলাইছি। মাসখানেক আগে? দু চার দিন কম বেশি হইতে পারে, আমি কি দিন গুনে রাখছি নাকি? কিন্তু আমি রাখছি। চিনতে পারেন এগুলাই? না আছেন আর কি আছে, ভালোবাসা তোর আমি লাভ লেটার পাঠাইছিলাম। কিন্তু এইসব লাভ লেটারের মধ্যে এই যে এইটা তুমি গত পরশু দিন পাঠাইছো, আর তুমি বলো মাসখানেক আগে আমার সাথে সম্পর্ক নষ্ট করছো। মিথ্যা কথার না একটা সীমা থাকা উচিত। আমি তোর পরশু দিন লাভ লেটার দিছি। এই যে জল জ্যান তো আমার হাতে তোরে। আল্লাহ, ইয়া মাহবুব, ইয়া গফুরুর রাহিম, তুমি আমার মাফ করো, এরকম একটা মিথ্যাবাদীর লোক আমি ভালোবাসা করছিলাম। এই এই চিঠি যে আমি পরশু দিন তোরে দিছি তার প্রমাণ কি? এবার এই দেখতো দিন তারিখ লেখা আছে নাকি চিঠির মধ্যে? সকাল থেকে অনেক সহ্য করছি, ভালোভাবে বুঝানোর চেষ্টা করছি, তুই তো ভালো কথার মানুষ। এই বাইরে যা, বাইরে তোর যা করার তুই করিস, যা বাইরে গিয়ে কর, যা বাইরে। আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত এক পাও আমি নড়ব না। এই এই আমার বাধ্য করিস না, কিন্তু আমারে কিন্তু বাধ্য করবি না, আমি কিন্তু ঘাড় ধাক্কা দেব, বাধ্য করিস না, খবরদার। আসো আসো, আমার ঘাড় ধরো, তোমার হাত আমার ঘাড়ে পৌঁছানোর আগেই কি আমার হাত দেখতেছো? এইটা এখানে যাবে আর এইভাবে কইরা বাকিটা বুঝা। কি হয়েছে কি মিত্রে? চল আন্দোলন করা যায় না। বসেন চেয়ার। আমার নির্বাচনী এলাকা নির্যাতিতা বোন, প্রথমেই তোমাকে আমার লাল গোলাপের বিপ্লবী সালাম। আজ তুমি চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিলে যে মেয়েরাও মানুষ, তারা কোনো অবলা জীব নয়। তাদের সঙ্গে অন্যায় করে কেউ কোনো দিন পার পায়নি, পার পাবেও না। তা সে যতই ক্ষমতাশালী হোক, ক্ষমতাধর হোক। হে বোন, তুমি একা নও, আমি সিরাজ চেয়ারম্যান তোমার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। এখন থেকে তোমার আন্দোলনের সমস্ত দায় আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম। তুমি যাও বোন, বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাও, আমি জেগে থাকব তোমার আন্দোলনকে কার্যকর করতে। যতক্ষণ তোমার আন্দোলন কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমি সিরাজ চেয়ারম্যান। ভাত, পানি, নুডলস,
সুপ এমন কি চাও মুখে তুলবো না, এটা আমার ওয়াদা, নির্বাচনী ওয়াদা। হে বোন, আরো একবার তোমারে লাল গোলাপের বিপ্লবী সালাম জানায়া আমার বক্তব্য শেষ করছি। কি হলো, তালি দাও। ঠিক আছে, তো এবার তুমি বাড়ি যাও, আমি অগর সাথে কথাবার্তা বললাম, তোমার বাড়িতে আসতেছি, যাও। মাফ করবেন, আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি বাড়ি যাব না। আমি কি বললাম তুমি শোনো নাই? তোমার দাবি যাতে পূরণ হয় সেই ব্যবস্থা আমি করব, সেইটা আমার ওয়াদা, নির্বাচনী ওয়াদা। আপনার ওয়াদা দিয়ে আমি কি করব? এইটা তুমি কি বললা চম্পা? আমি একজন জনপ্রতিনিধি, পাবলিক প্লেসে দাঁড়ায় ওয়াদা করলাম, আর তুমি? দেখেন সিরাজ ভাই, এটা জমিজিরার টাকা পয়সার বিষয় না, এটা হইতেছে ভাব ভালোবাসার বিষয়, আর এই বিষয়ে যার ওয়াদা তাকেই পালন করতে হয়। তুমি কিন্তু আমারে ইনসাল্ট করতেছো চম্পা। আপনি সেইটা মনে করলে আমার কিছু করার নাই, আমার কাছে আন্দোলনটাই বড়, আর কে কি মনে করলো এটা ভাবার সময় আমার এখন নাই। তুমি আমার কথা রাখবে না? মাফ করবেন, রাখতে পারবো না। ঠিক আছে, দেখা যাক কতটা দম তোমার। খামাখা এত রং ঢং না করলেও পারতেন, টকটকে লাল গোলাপ দিয়ে আর বিপ্লবী সালাম হয় না। কি ব্যাপার, কি জিম মাইরা তবলা বাজাইতেছো, কিছুই বলতাছো না? কি বলবো, এটাই তো বুঝতে পারতেছি না। জীবনে না আমি প্রচুর সালিশ করছি, বিচার করছি, কিন্তু এইরকম একটা ঝামেলা তুমি কেমনে পাকাইলে বন্ধু? আশ্চর্যের কথা বললা, মনে হয় একমাত্র আমি ভাব ভালোবাসা করছি, প্রেম করছি, একমাত্র আমি প্রেমিকা থুয়ে অন্য মেয়েরে বিয়ে করতে গেছি, আর কেউ করে নাই জগতে এই কাজ। করছে, অনেকেই করছে। হ্যাঁ, তাহলে আমার বেলা এত ফ্যাশন কেন? কারণ তুমি বেজাতে করছো যে ভাই। যা কি বললি তুই? ঠিকই বলছি, বিয়ার মতো ভাব ভালোবাসা করার সময় জাতের বিচার কইরা করতে হয়। তুমি কোন বাড়ির কার ছেলে আর চম্পা কোন বাড়ির কার মেয়ে, সম্পর্কটা করার আগে তোমার একবার চিন্তা করা উচিত ছিল ভাইজান। তুমি নিজে কি সেটা ভাবছিলা? কি বললেন আপনি সিরাজ ভাই? কেন সুৎখর জুম্মনালী ফকিরের জাতটাকে এই বাড়ির সাথে মিলে? এইসব বিষয় নিয়ে কথা না বললে আমি খুব খুশি হব। না না, বলি না, আমি বলি না, বলতে চাইও না, কিন্তু না বলেও তো থাকতে পারি না। একটা ভুল ভালোবাসা তোমার জীবনটা। সিরাজ ভাই, ভালোবাসা কখনো ভুল হয় না, ভুল হয় মানুষ। সে তো এক কথাই হলো না? মোটেই এক কথা না, মোটেই যে এক কথা না সেটা আপনি বুঝবেন না। আমি বুঝতে পারবো না? আমি? আরে ভুল মানুষ হোক আর ভুল ভালোবাসাই হোক, তার দায় তো আমারও বহন করতে হইতেছে, আর তুমি বলতেছো তারিখ দেবে। কি শুরু করছো কি? তুমি আসছো কি করতে, আর কি বলতেছো তুমি? আমার এখানে কিচ্ছু করার নাই বন্ধু। এটা কি বললো তুমি? শুনলে না উনি কি বললো? ভালোবাসা হোক আর বিয়াই হোক, জাত দেখা করতে হয়। চম্পার সাথে তো তোমাকে জাত মেলে না, সে নিচু জাতের, কিন্তু সেই নিচু জাতের মেয়ের সাথে কথা বলে আমি যেটা বুঝছি, তার ভালোবাসা অনেক শক্ত, তার হাত থেকে তোমার নিস্তার নাই। বিয়া, বিয়া করা ছাড়া ওই মেয়েরা তুমি ওইখান থেকে উঠাইতে পারবে না। ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশনের নিচে লেখে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথাটা যখন ডাক্তার লেখে তখন তার বাম হাতের আঙ্গুলের সিপাহে থাকে জ্বলন্ত সিগারেট। আশ্চর্য! আমার প্রতি তোমার অবিশ্বাস দেখা আমার মনে বড় কষ্ট পাইছি চম্পা। তবু যাই হোক, গত নির্বাচনে তুমি আমার একনিষ্ঠ কর্মী ছিলা, এই জন্য তোমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হইল। আমি সিরাজ চেয়ারম্যান, নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে যেইখানে যত ওয়াদা করছি
সমস্ত ওয়াদা দরকার হইলে আমার জীবন দিয়া হইলেও সেটা পূরণ করছি। আজ আজও তার ব্যত্যয় ঘটে নাই। আমি অপজিশনের সাথে ব্যর্থহীনভাবে আলোচনা কইরা তোমার অধিকারের কথা আমি নিশ্চিত করছি। তুমি বলছো না এটা ভাব ভালোবাসার বিষয়, যার ওয়াদা তারে করতে হবে, এই জন্য তারে আমি নিয়ে আসছি। এখন তোমার সামনে আমার প্রিয় বন্ধু জনাব আশেক হাওলাদার তার মূল্যবান বক্তব্য পেশ করবে। উপস্থিত মাননীয় আমার প্রাণ প্রতিম বন্ধু রূপাখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজ দফাদার, উপস্থিত আমার ভগিনী, উপস্থিত বাদিনী চম্পা চামেলি, আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি আমার এতটা ভালোবাসো। বুঝতে যদি পারতাম তাহলে ভুল করতাম না, আমি তোমার ভালোবাসার কাছে হার মানছি। আর আর একটা ছোট্ট ওয়াদা, আমি যদি বাঁচি তাহলে তোমার হয়ে বাঁচব, বাকি কথা আমার ভগিনী তোমার সামনে বলবে। দেখো সম্পা, তুমি তো জানো ভাইজানের সাথে একজনের আংটি বদল হয়েছে, এখন তোমারে ঘরে তোলার আগে সেটার তো একটা মীমাংসা করতে হবে, তাই না? তো সেটার জন্য একটা দিন সময় লাগবে। একটা দিন পরে আমরা তোমাদের বাড়িতে সসম্মানে তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে যাব। তুমি এখন সুন্দর করে বাড়িতে চলে যাও, কোনো চিন্তা করো না। একটা দিন আমি এইখানে অপেক্ষা করতে পারবো, আমার কোনো অসুবিধা হইব না। কিন্তু আমাদের অসুবিধা হবে চম্পা, হাওলাদার বাড়ির বউরে তো আমরা এইভাবে বরণ করতে পারবো না। আমাদের আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, তাদেরকে জানাইতে হবে না? আর তাছাড়া দেখো, তুমি এবারের বউ হইতে যাইতেছো, এই বাড়ির মান সম্মানের খেয়াল কিন্তু তোমারও রাখতে হবে। নাদের সসম্মানে তুমি চম্পারে বাড়িতে দিয়ে আসো। আমাকে যে ঠকানো হবে না তার গ্যারান্টি কি? চম্পা, তুমি যদি আমাদের বিশ্বাসই না করো তাহলে আমাদের সাথে বসবাস করবা কিভাবে? বুঝছি। শোনো, যদি আমরা ঠকাইও কোনো সমস্যা নাই তো, তুমি তোমার জিনিসপত্র নিয়ে এসে আবার এখানে বসে যাবা। চলেন বাবিজান, আপনারে সসম্মানে বাড়িতে দিয়ে আসি, আমি আপনার মালপত্র নিয়ে আসতেছি। কি হলো চম্পা? যাও। আরে বাবা রে, এলাকার চেয়ারম্যান হিসাবে আমি তো সাক্ষী হিসাবে রইলাম, অসুবিধা নাই, যাও তুমি। চলেন ববিজান, আমি আপনার আগাই দিয়ে আসতেছি, আসেন। কি বন্ধু, কইছিলাম না পলিটিক্স এর ব্রেন, তুমি আর চেয়ারম্যান ইলেকশন করো না। কেন? আর উপরে যাও এমপি। লোকে বলে ঠেডা মালে, কেন বলে নিশ্চয় তুমি জানো মতি ভাই? হ্যাঁ জানি তো। জানা শুনা এত বড় একটা ঝামেলা আমার সাথে কেন করলাম মতি ভাই? তোমার বুক একটু কাঁপলো না? আপনি বিশ্বাস করেন ঠেডা ভাই? থুকু মালিক ভাই, আমি জানা শুনা কিচ্ছু করি নাই। আচ্ছা আপনি বিবেচনা করেন, কে কার সাথে ভালোবাসা করছে, ঘটক হিসাবে সেটা কি আমার জানার কথা? তখন তো তুমি বলছিলা ছেলে ভালো, সদা সত্যভাষী, চরিত্রবান, কেন বলছিলা? সেটাই তো জানতাম, কিন্তু ভিতরে ভিতরে যে যাক আল্লাহ মেহেরবান, সরাকাবিন কিছু হয় নাই, আংটি পরানো কোনো ঘটনাই না। মালিক ভাই আপনি কিচ্ছু চিন্তা করেন না, দুই চার দিনের মধ্যেই এর চেয়েও ভালো পাত্র আমি আইনা দিব হেনার জন্যে। আংটিটা আইনা দেন, ওগো মুখের উপরে সুইরা দিয়ে আসি। তোমার এত বড় সাহস, আমার বোনের হাত থেকে আংটি খুলবার চাও?
আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। ছাড়া ভাই তুক্কু মালিক ভাই, মালিক ভাই আমার পাঁচ ছয়টা ছোটো ছোটো পোলা আমার মালিক ভাই অগ্রবাতিন করেন না, কোপ দিয়েন না, কোপ দিয়েন না। আত্মীয় স্বজন পাড়া পড়শি সবারে দাঁতদান হয়ে গেছে, অহন বিয়া ভাঙ্গা দিলে পাড়া পড়শির কাছে এলাকার কাছে আমি মালিক মুখ দেখাইতে পারবো, চোখ দেখাইতে পারবো? এইখানে তো আপনাদের কোনো দোষ নাই। এটা হন জনে জনে বুঝাই বোকে। শুনো মতি ভাই, তুমি এখন ওই বাড়িতে যাবা, আসে কে বলবা যেই করে হোক এটা মিটাইতে, যদি না পারে সে আমাকে বলুক, আমি চক্ষের বলে কয় মেয়েকে হাওয়া করে ফেলবো। মাইয়া তো একটা না, দুইটা। দুইটা মানে? শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়ে আর একটা আসছে, তারও দাবি আশেকের সাথে তার নাকি দীর্ঘদিনের ভালোবাসা, এবং আশেক যদি মেনে না নেয় তাহলে সে ওই বাড়িতেই প্রাণ ত্যাগ করবে। এই এত পদের খাবার এই বাবা যদি আমি খেতে শুরু করি তাহলে তো দুদিন পরে আমি হাতে থালা নিয়ে ঘুরতে হবে, আমাকে ভিক্ষুক বানিয়ে ছাড়বি। আমি বাড়ি বাড়ি গিয়ে বলবো আম্মা দুটো ভাত দেন, একটু ফ্যান দেন। বুঝছি, আপনার কথা শেষ হচ্ছে, এইখানে আমার কোনো ভূমিকা নেই। ভূমিকাটা কার? বুঝে ওনার। ওকে তাইলে কিন্তু কাল থেকে সাবধান হতে হবে। না না না, আমার কথাটা শুনেন, এই যে রান্না বাড়া করছে, হ্যাঁ এই যে ওরে নিয়ে আইছি, হ্যাঁ ও রান্না বাড়া করুক না, গর্ভশালি গুছাক না, আপনি দেহেন না, দরকার বললে 15 দিন দেহেন, যদি সবকিছু ঠিক থাকে রাখবেন, আর যদি ঠিক না থাকে, রান্নাবাড়া ঠিক না থাকে, সবকিছু ঠিক না থাকে, লাত্তি দিয়া বাইর করে দিবেন, অসুবিধা আছে? কথাটা মনে থাকবে তো? মনে থাকবে, মনে থাকবে। একটা পরীক্ষা নেওয়া দরকার না, এমনি পাস করে দেন। আরে বই নাই তার আবার পরীক্ষা? ও নিজে একটু বই, আপনি শিক্ষক আর আমি হইলাম গেল দপ্তর। বাস আপনি দেখবেন ও পরীক্ষা দিব, সকাল থেকে আপনি কয়টা ফোন দিচ্ছেন? না না, আপনি কয়টা ফোন দিচ্ছেন আপনি আমারে বলেন। আমি সিরাজ চেয়ারম্যান, আপনার কথা দিচ্ছি আপনার কাজ হইব, বলছি কি না? তাহলে কাজ হইব, আমি অফিসে আসলে কাজটা করে দেবো, ঠিক আছে? রাখেন। এই বন্ধু, এই তোর সমস্যাটা কি? বাড়ির মধ্যে এত বড় একটা ঝামেলা চলছে স্যার, তুমি এনে বসে মুড়ি খাইতেছ? আমি তো বুঝতে পারলাম না, তুমি সামান্য একটা বিষয় নিয়ে এত অস্থির হইলে কেন? কি এই বিষয়টা তোমার কাছে সামান্য মনে হইতেছে? অবশ্যই, কিন্তু চম্পা যখন আসলো তখন বিষয়টা এত সামান্য ছিল না, ঝামেলা পড়ে গেছিলাম। কিন্তু লতা যখন চলে আসলো তখন ঝামেলা পানি পানি হয়ে গেল। আমার কি ইচ্ছা করতেছে জানো বন্ধু? ইচ্ছা করছে সুইটা যাই গিয়া লতারে জড়ায় ধরে বলি, আমার ভালোবাসার ময়না পাখি রে, ঠিক সময় ঠিক জায়গায় তুমি কেমনে আসলা রে। না বন্ধু, তুমি যেটা মনে করছো সেটা না, মাথা নষ্ট হয়ে গেছে? না একদম ঠিক আছে, আমি সব জ্ঞানেই বলতেছি। শোনো, চিন্তা ভাবনা বাদ দিয়ে সামনে এসে বসো, মুড়ি খাও, তারপরে ঘটনা কত সহজ আমি তোমার এটা বলতে চাই। খাও। অনেকদিন পর মনে হচ্ছে ঘরের খাবার খাচ্ছি। তাহলে নিতে চাইতেছেন না কেন? আসলে অল্প খেতে খেতে অভ্যেস হয়ে গেছে।
অভ্যাসটা পাল্টাতে হবে। অবশ্য আমার হাতে রান্না আপনার অভ্যাস পাল্টাই দিবে। আমার দাদাজন কি বলতেন জানেন? আমার দাদাজন বলতেন, খাওয়ার সময় নিজ স্ত্রীর দিকেও তাকাইতে হয় না, আমি তো তাও পর স্ত্রী, এরকম ভাবে দেখেন না, খান। আপনি আমার সমস্ত টিচারকে দাওয়াত দিয়ে আসেন, কাল সকালে আমি তাদের সাথে নাস্তা করব। জি আপা। আর বাবুর থেকে বলে দিবেন নাস্তার আইটেমগুলো যেন স্পেশাল হয়। জি আপা। কিন্তু আব্বা একটা কথা বলার ছিল। বলেন। স্পেশাল আইটেম করতে হলে তো সব স্পেশাল জিনিসপত্র চাই, এখন তো রাত হয়ে গেছে সব তো। মামুজান, আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। মামুজান, রাতের প্রথম প্রহরে সিদ্ধান্ত নিয়ে দিনের প্রথম প্রহরে হাজার হাজার মানুষকে পোলাও, মাংস, ক্ষীর, পায়েস খাওয়ানোর রেকর্ড এই চৌধুরী বাড়ির আছে। আরে এ তো সামান্য কয়েকজন মানুষ মাত্র, ধরেন। আপনাদের দোয়ায় আমি তো ম্যাট্রিক পাস দিয়ে দিছি। যাক, শেষ পর্যন্ত তুমি ম্যাট্রিক পাস দিয়েছ আল্লাহ। বাবা ম্যাট্রিক কি এই পর্যন্ত শেষ না, আইএ বিএ তো দিবা। আরে কি বলতেছেন আইএ বিএ, তাহলে তো আমি এমএ পর্যন্ত নিয়ে যাব। ইচ্ছা আছে, ম্যাট্রিকটা যখন পাস দিয়ে ফেলছি তখন আইএ বিএটাও পাস দিয়ে দেব। আপনি দোয়া করবেন। হ্যাঁ মামুজান। আব্বা আপনি এক কাজ করেন, এই সারদেরকে নিয়ে বাড়িতে চলে যান, সেখানে এনাদেরকে মিষ্টি মুখ করান, শরবত ইত্যাদি ইত্যাদি খাওয়ার ব্যবস্থা করেন, আমি একটু আসতেছি। জি আব্বা। আপনারা শুনেন, আব্বা জানের একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে তাকে এখানে থেকে যেতে হচ্ছে, আপনি আমার সাথে বাড়ি চলেন, আব্বা জানের হুকুম, আসেন আমার সাথে। আব্বা একটা কথা জানার ছিল, ওই বাদ্য বাজবে না বন্ধ থাকবে? বাজবে। এই বাজবে, আব্বা জানের হুকুম, বাদ্য বাজবে। আমি জানতাম একদিন তুমি বিজয়ীর বেশে আমার সামনে এসে দাঁড়াবে। তুমি জানো প্রতি বছর এই দিনটাতে আমি এক বুক আশা নিয়ে এই মালা গেঁথেছি, আর দিন শেষে ভগ্ন হৃদয় নিয়ে সেই মালা আমি জলে ভাসিয়েছি। কিন্তু বিশ্বাস করো, কেন যেন আমার এবছর মনে হচ্ছিল এই মালা আমাকে এবার আর জলে ভাসাতে হবে না।
নেবে না? আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি, নাও। ওতে আজ কি আর আমার কোনো অধিকার আছে? অধিকার? হ্যাঁ, অধিকার। আমি কে তোমার, আর তুমি বা কে আমার? আমি তোমার জানো, আর তুমি আমার। কেউ না, কেউ না, আমি তোমার। আমি যদি তোমার কেউ হতাম, তাহলে তো আজ তোমার জীবন অন্য ঘাটে বাঁধা থাকত। জীবন আমার অন্য ঘাটে বাঁধা, কিন্তু মন, মনটা তো সেই কৈশোরেই পড়ে আছে। হয়তো মনে মনে এই দিনটারই অপেক্ষা করেছি আমি। একদিন তুমি বিজয়ীর বেশে আমার সামনে এসে দাঁড়াবে, আর আমি নিজ হাতে গাঁথা মালা দিয়ে তোমাকে বরণ করে নিব। তারপর সব বাধা পেছনে ফেলে আমরা দুজন ছুটে যাব নতুন জীবনের দিকে। এসব তুমি কি বলছো জানারা? আমাকে ভালোবেসে তুমি জীবনে সব চাওয়া পাওয়া বাদ দিয়ে শুধু এক ম্যাট্রিক পরীক্ষা নিয়ে পড়ে থাকলে, শুধু শুধু এই আমাকে পাওয়ার জন্য। আর আমি না মাসুদ, আর আমি তোমাকে বঞ্চিত করব না, নিজেকেও বঞ্চিত করব না। এই মালা গলায় পড়ো, তারপর আমাকে নিয়ে চলো তোমার ভালোবাসার শহরে। নাও। এসব তুমি কি বলছো জাহানারা? না না, এখন আর সেটা হয় না। কেন হয় না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে বড় সত্য তো এই জগতে কিছু নেই। একদিন সেটা সত্য ছিল জাহানারা, কিন্তু তোমার নিষ্ঠুর পিতা সেটাকে কবর দিয়ে দিয়েছে জ্যান্ত কবে। আজ আবার আমরা তাকে কবর থেকে টেনে তুলব। না না, তা হয় না জাহানারা, তা হয় না। লোকে যে ছি ছি করবে। লোক লজ্জার মাথা খেয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। না 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 জাহানারা, তা হয় না। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। তাহলে তুমিও আমাকে ক্ষমা করো মাসুদ। এইসব কি করছো তুমি? আর কি করবো আমি? বেঁচে থেকে কি হবে আমার? এই জীবনের ভার আমি আর বইতে পারছি না। এতটা ভালোবাসো তুমি এখনো আমাকে? এখনো? ছেড়ে যাবে না তো কখনো আর? জীবন থাকতেও না। বেশ, তবে তোমার এই ফুলের মালা যদি কলঙ্কের মালাও হয়, তবু আমি তা গলায় পড়তে চাই। দাও। এ আমি কি দেখলাম? এই স্বপ্ন আমি কেন দেখলাম? আজ সে কোথায়, আর আমি কোথায়?
বিশ্বাস। হইছে আপনার ভাই যে জঘন্য কাজ করছে তাতে আমি আপনাদেরকে বড় ভাবতে পারতেছি না। তাইলে তুমি আমাদের বাড়ির বউ হওয়ার জন্য এত উতলা কেন হইছো? কি করবো, মনটা যে পুরাই ফেলছি। পুরানোর আগে যদি একবারে বুঝতাম মানুষটা এত জঘন্য চরিত্র। সাবধান, কেউ যদি আমার ভালোবাসার মানুষে নিয়া একটা বাজে কথা উচ্চারণ করে তাহলে কিন্তু এখানে রক্তারক্তি হয়ে যাবে। নিশ্চয়ই হবে, আমার ভালোবাসার উপরে যদি কেউ এক সেন্টিও ভাগ বসায় না তাহলে এখানে রক্তারক্তি না দুই সাইডটা লাশও পড়বে। তুই লাশ কালানো ভয় দেখাস কারে? রক্তারক্তির ভয় দেখাইছে তারে। রক্তারক্তি তো এখানে হবে, লাশ এখানে আসতে পড়বে। ভদ্রলোকের বাড়ি এখানে লাশ পড়বো, এনে খুন হয়ে যাবো, রক্তারক্তি হইব, কিন্তু কোনো সাউন্ড হইব না। যা হইব ভদ্রভাবে হইব। ছি, আমার বন্ধু আমি কি করবো? আমি আমি এইরকম দুইটা মাইয়ার আমি ভালোবাসছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম যে তাদেরকে বিয়ে করে আমি আমার ঘরের বউ বানাবো। কয়টা বউ বানানোর ইচ্ছা আপনার? এই চম্পা, এই কথা বলে মেজাজ খারাপ করবা না কিন্তু। সকাল থেকে বহুত বান্দর খেলা তুমি দেখাইছো, আর না কারণ আমি যেটা বলবো ওইটা শুনবা দুজনে। আর এটা সত্য, আমি তোমাদের দুজনকে ভালোবাসছিলাম, লাভ লেটারও দিছিলাম, কিন্তু এটা এমন কোনো অন্যায় না, এটা বড় কোনো অপরাধ না। শোনো, এক স্ত্রী বর্তমান থাকতে আর এক স্ত্রী গ্রহণ করলে সেটা আইনত দণ্ডনীয় ব্যাপার, কিন্তু এক প্রেমিকা থাকতে আর এক প্রেমিকা যদি গ্রহণ করা হয় তাতে আইনের কিচ্ছু যায় আসে না। তারপরে আমি বলতেছি আমি কাজটা ভালো করিনি, আমি কাজটা অন্যায় করছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর তুমি প্রশ্ন করছো না আমারে আমি বিয়ে কয়টা করবো? ওয়ান, অনলি ওয়ান, একটা বিয়ে করবো। তোমরা ভালো করেই জানো গতকালকে আমার আংটি বদল হয়েছিল, কিন্তু তোমাদের দুজনের প্রতি শ্রদ্ধা দেখায় সম্মান দেখায় আমি সেটা ক্যান্সেল করে দিলাম। হাততালি দাও। আরে বাবা, হাত যে হাততালি দিব না আমি মনে করবো সে আমার চায় না। বন্ধু হাততালি দাও। ও, ভালোবাসার দাবি নিয়ে তোমরা দুজন আমার সামনে এসে হাজির হয়েছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি তো গ্রহণ করবো একজন রে, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই জন্য আমি তো একটু আগেই বলছি যে আমি বিয়ে করবো একটা, একটার বেশি বিয়ে আমি করতে পারবো না। হ্যাঁ, তোমাদের একটা সুযোগ দিতে চাই, যদি আমি লতাকে গ্রহণ করি তাইলে চম্পা, আমি দুম বন্ধু হয়ে মরে যাবো, আর আমি যদি চম্পাকে গ্রহণ করি তাইলে লতা, তোমার সামনে নিজের হাতে নিজের জীবন বিসর্জন দিব আমি। সুতরাং এই জায়গায় আমার কিছু করার নাই, আমি কিছু করতেও পারবো না, আমিও কিছু করবো না, আমার পরিবারও কিছু করবে না, গ্রামের লোকজনও কিছু বলবে না। তোমাদের দুজনের স্বাধীনতা দেওয়া হইলো, তোমরা দুজন আলাপ আলোচনা করে আমারে জানাও কে আমারে বিয়ে করতে চাও, কে আমারে বিয়ে করতে পারবা। পারুন চল দোস্ত, চল। আমি বুঝি এখানে বসে হাতে তালি দিব। এই যে এক হাতে চিঠি এক হাতে বিষ। তুমি নিশাপানি শুরু করে দিয়েছো নাকি? ভালোবাসার মধুর মধুর কথা বইলা। এই যে লাভ লেটার তুমি আমারে পাঠাইছো, দিনের পর দিন তুমি আমার স্বপ্ন দেখাইছো জীবন সঙ্গী বানানোর জন্য, আজ যদি উল্টা পাল্টা কিছু করো, এই যে এই যে বিশেষ শিশি, আমি যাব কবরে, তুমি যাবে কারাগারে, দেখা হবে হাসরে। আচ্ছা তুমি আমার একটা সত্যি কথা বলবা, একেবারে সত্যি কথা বলবা, আর আর কজন এখানে ই করতে পারে, মানে মানে আর কজন এন্ট্রি নিতে পারবে তোমার ধারণা? মানে কি বললা এটা? তুমি কি আমার চরিত্রহীন মনে করো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযিম, এটা আমি ভাবতে পারি? এটা ভাবলে তো আমি ধরো সোজা জাহান্নামে চলে যাবো। তুমি তো প্রেমিক, বিশ্বপ্রেমিক। আচ্ছা একটা সত্যি কথা আমারে কো, এই যে এতগুলি চিঠি মানে অগত্যা চিঠিগুলো আমি দিছি সেগুলো তুমি ভালো করে দেখো নাই?
না অতগুলি চিঠি কি আর দেখা যায় নাকি? দুই তিনটা দেখছি। সবগুলাও যদি দেখতা তাহলে দেখতা যে সবগুলো ফটোকপি। কি? আরে আমি তো চিঠি লিখছি বড় ধর 8-10টা, তারপর প্রত্যেকটারে তিনটা করে ফটোকপি করছি, ফটোকপি করে তিনজনের মধ্যে বিলিয়ে দিছি, শেষ। তিনজনের ফটোকপি দিছো? তাহলে আসলটা, আসলটা কারে দিছো? আসল চিঠিটা মনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে? বলে কে? আমার 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 গেটের সামনে। এই আরো একজন, আরো একজন আইতে পারে না? এটা ওভার পপুলেটেড কান্ট্রি, জনসংখ্যার অভাব আছে নাকি? বানু, এ বানু, বানু! জি ভাইজান, গেট খোল, গেট খুলে তারে লই আয়। আবার কারে? হেনা বেগম রে। এটা আবার কে? গতকালকে রাইতে যার আঙ্গুলে আংটি পরাইছি তারে, জানি আয়। ভাবিয়া ভাবিয়েছে বন্ধু, এইবার কি হইব? এবার যেটা হইব বন্ধু সেটা আমি জানি না। শুনলাম আপনি গো বাড়িতে মেলা বসছে, প্রেমের মেলা, তো আমি সেই মেলা দেখতে আসছি। আপনার ভাইজান কোথায়? আছে, ঘরেই আছে। কেন? উনি মেলার মাঠ ছেড়ে ঘরে বসে আছেন কেন? আপনি ভিতরে চলেন, আমি সব বলতেছি, আসেন। আমি তো মেলা দেখতে আসছি, ঘরে যেতে না। আপনি আপনার ভাইজানরা ডাকেন। আসসালামু আলাইকুম। গল্প শুনেছি, লালির প্রেমের গল্প, শিরির প্রেমের গল্প, জুলেখার প্রেমের গল্প। কিন্তু গল্পের সেই লালি শিরি জুলেখারে যে আমি আমার নিজ চোখে দেখতে পারবো সেটা আমার ধারণাই ছিল না। আমি যে কি খুশি, কি এমনি বোঝাবো আপনি করে? আমার নয়ন মন দুটোই সার্থক হয়ে গেছে। তো কি বুঝলেন শেষ পর্যন্ত কার জয় হবে শুনি? আরে তুমি এখানে কেন? আরে এত দূর থেকে আসছো যে ফ্যানের নিচে বসো, পানি ঠান্ডা পানি, তুই দাঁড়াইছিস কেন? যা, চা শরবত মিষ্টি সব কিছুর ব্যবস্থা কর। আমার জন্য ব্যস্ত হবেন না। কি বললা তুমি? তোমার জন্য ব্যস্ত হবো না, তুমি প্রথম আমাদের বাড়িতে পা রাখছো, ব্যস্ত হবো না। প্রথম না শেষ সেটা কি এখনো বলা যায়? কাল রাতে আপনি এই সময় এই আংটিটা আপনি আমার হাতে পরাই দিয়েছিলেন, এই আংটিটা দেখছেন? আর পরাই দেওয়ার পরে যখন আমি চোরা চোখে আপনার দিকে তাকাইতেছিলাম তখন আপনি ঠোঁট নাড়ায় একটা কথা বলতেছিলেন। কথাটা আমি বুঝতে পারছি কিন্তু কানে শুনতে পাইনি। আজ আমি ওই কথাটা নিজের কানে শুনতে চাই, দয়া করে কি কথাটা বলবেন? কি হলো বলেন, আমি ওই কথাটা শোনার জন্য এই অন্ধকার রাতে অনেকটা পথ পাড়ি দিয়ে আসছি। আমারে নিরাশ করবেন না প্লিজ। বলাই যায় এটা, আমি তো প্রায় বলি আই লাভ ইউ। আরে আমি আমি তো কানে শুনতে পেলাম না, জোরে বলেন জোরে। আরে এটা আই লাভ ইউ, এই এই কথা, এই কথাটা নিশ্চয়ই আপনি গো তিনজন রে উনি অসংখ্যবার বলছেন তাই না? আর আপনারা সেই কথা বিশ্বাস করে পথে নামছেন, চর দখলের মতো ভালোবাসার মানুষকে দখল করার জন্য লড়াই করতেছেন। তাও ওই মানুষটা যদি আপনাদের একজনের ভালোবাসত নাকি বাসে, ওনার আই লাভ ইউতে আমার কোনো বিশ্বাস নাই। Thank you.
এরা তো আমাকে পুতুল মানেই ছাড়বে। এত সব কি আমি খাবো না কাউকে দাওয়াত দিয়েছে? তুতু না দূর, তুতু করে তো কুকুরকে ডাকে। তোতা 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 আছিস নাকি রে? আয় তো এদিকে আয়। বলেন কি বল, তোর কি ইচ্ছা আমার বলতো? আমার বাড়ি থেকে তুই আমাকে বার করে দিবি? তুই থাকবি এই বাড়িতে? এইসব কথা বলতেছেন কে? কেন বলছি এগুলো? কি কথা বলছিস না বল, কে এগুলো কেন করেছিস? এতগুলো টাকা খরচ করে এগুলোর ব্যবস্থা কেন করেছিস? আর করার আগে আমাকে জিজ্ঞেস করেছিলি কিরে, মুখে কি লোলা দিয়েছিস? কথা বলছিস না কেন? এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আরেকজন ম্যাডাম আসছে ওনাকে জিজ্ঞেস করি। কাকে জিজ্ঞেস করবো? কারে আবার মালনস যে সব করতেছে। আমি তার এত করে বললাম আপনি এগুলি পছন্দ করেন না, কিন্তু কে শুনে কার কথা, উনি করবেই। উল্টো আমাকে কি বলে আপনি জানেন? আমার এইভাবে ধরছেন, আমি বলতেছি বলে যে বেবি ওই আমি ভালোবাসা আসার পর থেকে কত কিছু শুনলাম, এই ঘর এই সংসার এই মানুষটারে নাকি আপনি বুকে আগলায় রাখছেন, এই হইতেছে ভালোবাসা নমুনা। যা দেখতেছি, শুনেন মুখে মুখে বললে ভালোবাসা হয় না, সেটা কাজে দেখাইতে হয়, আর সেটা আমি দেখাবো। আমি জানি আপনারা চাইলে আমার বের করে দিতে পারেন, কিন্তু বের করে দেওয়ার আগে আমি যতটুকু সময় পাবো আমি এই রকমই করব, শুধু আপনার জন্য। খান, মন ভরে খান। দুনিয়া দুই দিন, আত্মারে কষ্ট দিয়ে লাভ কি? আর আত্মারে কষ্ট দিয়ে এইসব বিষয় সম্পত্তি আপনি যে রাখতেছেন কার জন্য? মরে গেলে তো কবরে কিছু সঙ্গে যাবে না, যাব? শোনেন, আপনাদের দুইজনেরই বলতেছি, আমি যে কদিন এই বাড়িতে থাকবো আমি আমার মতো করে সংসার চালাবো, আমি কারো বিধি নিষেধ মানবো না। এখন আপনারা চিন্তা করে রাখেন আমার রাখবেন কি রাখবেন না। শরবতটা রেখে গেলাম, খেয়ে নেবেন। উনি দিয়া গেছেন শরবতটা খাইয়া আত্মাটারে শান্তি করেন, আত্মার শান্তির দরকার আছে। ধরেন রাত থেকে এখানে এইভাবে জিম মেরে বসে আছো, এক ফোঁটা পানিও খাও নাই, তোমার তো শরীর খারাপ করব। উঠো, উঠে নাস্তা খাও। ভাইজান, তুমি আমার সে বয়সে বড়, তোমারে হয়তো আমার উপদেশ দেওয়া ঠিক না, কিন্তু তুই একটা কথা বলি মনে কিছু নিও না। কালকে তিনটা মাইয়া এই বাড়িতে আসছে প্রেমের দাবি নিয়ে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তিনটা মাইয়ার একটা মাইয়াও বংশীয় না যে এই বাড়ির বউ হওয়ার উপযুক্ত, এই বিষয়টা তোমার খেয়াল রাখা উচিত ছিল। আল্লাহর অশেষ রহমত, শেষমেশ ভাবিয়ে এসে উপস্থিত হয়েছিল, নইলে এই ঘটনা যে কোন দিকে মোড় নিত আল্লাহই জানে। আমি অবশ্য ক্লিয়ার ছিলাম, তিনটার একটারও আমি ঘরে তুলতাম। ভাবি রাগ করে আংটিটা ফালায় থুয়ে গেছে, ওটার তো একটা বিহিত করা লাগবো। সে কিন্তু মনে অনেক কষ্ট পাইছে ভাইজান। উঠো, গাও গোসল দিয়ে নাস্তা করে চেয়ারম্যানের সাথে করে ওই বাড়িতে যাও, বুঝায় শুনায় আংটিটা ফেরত দিয়ে আসো।
ভাইজান বুঝে গেছো তুমি তাড়াতাড়ি ভাইজানের সাথে যা দেখ কই যায় একদম খুন করে ভালাম পিছন পিছন যা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন স্যার বসেন কি ব্যাপার আলতু ভাই এই সকালবেলা এমন আয়োজন আপনার তো জানেনই আপনাদের ছাত্র একটু খেয়ালি স্বভাবের তার কর্মের কারণ বোঝা আমার কর্ম না আই থিঙ্ক বিষয়টা আমি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি সে তো পারবেনই আপনার অ্যান্টেনা তো আবার ডিসেন্টে না আর ইউ টিস মি আপনি কি আমাকে টিস করার চেষ্টা করতেছেন ছিছি এটা আপনি কি বলছেন আপনি একজন টিচার তার উপর সুন্দরী টিচার আপনার সাথে টিচ করা কি শোভা পায় না 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 আই লুক এভরি টাইম আপনি আমাকে সবসময় অ্যাটাকিং ভঙ্গিতে কথা বলেন সরি সরি ম্যাডাম আপনি আমারে মিস আন্ডারস্ট্যান্ড করতেছেন আমি কখনোই আহ তোমরা কি শুরু করলা আমার কোনো চিন্তায় মাথা ঘুরে যাচ্ছে আর তোমরা কেন স্যার কিসের চিন্তা আপনার আজকের দিনটা কি সেটা কি তোমাদের একবারও মনে পড়ছে না ইয়েস আমি তো এই বিষয়ে টক করতে চাইছিলাম কিন্তু জালাল সাহেব আমাকে স্টপ করে দিল আমি আবার লেট মি ফিনিশ এক্সকিউজ মি আপনি আমার সাথে এরকম শর্ট করে কথা বলতেছেন কেন আপনি কি আমাকে আপনার ক্লাসের লাস্ট বেঞ্চের ছাত্র পেয়েছেন নাকি আপনার সৌভাগ্য গুড লাক যে আপনি আমার ক্লাসের স্টুডেন্ট না যদি হতেন আল্লাহর দোহাই লাগে তোমরা একটু থামো না স্যার স্টপ করা যায় না বিষয়টা একদম অসুস্থ পর্যায়ে চলে গেছে প্রত্যেকটা সময় এই লোকটা এভরি টাইম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ লোকটা কি আমি একজন শিক্ষক তমিজ রেখে কথা বলবেন বেত্তমিজের সাথে আবার তমিজ আসসালামু আলাইকুম স্যারেরা সবাই ভালো আছেন ভালো আছি মাসুদ আমি ভালো নেই বাবা মেট্রিক মাসুদ কেন স্যার কি সমস্যা 29 বছর ধরে সমস্যা তো একটাই এই দিনটা আসলেই আমার মাথা ভন ভন করে ঘোরা শুরু করে আচ্ছা বাবা আমাকে একটা কথা বলো তো আজকের এমন একটা দিনে এই সাজসকালে তুমি এমন আয়োজন করেছো কেন না তেমন কিছু না কেন যেন খুব ইচ্ছা করলো স্যার বাবা রে আমি তো সেই ইচ্ছার কথাটাই জানতে চাচ্ছি সরি 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 আমার একটু এক্সকিউজ করবেন হ্যাঁ মাঝখানে আসলে টক না করে আমি পারতেছি না বিষয়টা আমি লাস্ট নাইটে টের পাইছিলাম যখন আলতু আঙ্কেল আমাকে ব্রেকফাস্টের দাওয়াত দিতে গেছিল কি বুঝতে পেরেছ আসার পর থেকে তো আমি সেটাই বলার ট্রাই করতেছিলাম কিন্তু মিস্টার জালাল তো আমারে আহা যা হওয়ার হয়েছে এখন তুমি দয়া করে বলো তো তুমি কি বুঝেছ একটু থিঙ্ক করলে আপনিও বুঝতে পারবেন স্যার উফ কি ভূমিকা কি ভূমিকা এই যে এই যে দেখেন কথার মাঝখানে উনি আবার ওনার রাইট হ্যান্ড ঢুকাই দিতেছে কিন্তু টিচাররা কি শুরু করলেন আপনারা আপনাদের কাউকে কিছু বলতে হবে না যা বলবার আমিই বলতেছি না সেটা বললে তো হবে না এই যে বিষয়টা যে আমি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি সেটা তো আমাকে এক্সপ্রেস করতে দিতে হবে নাহলে আমার যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট তো হাইড হয়ে যাচ্ছে এক্সপ্রেস হচ্ছে না আর স্যার আপনাকে এখন বুঝতে হবে দিন কিন্তু এখন আগের মতো নাই দিন কিন্তু এখন বদলে গেছে এখন খবর পাওয়ার জন্য আপনার অপেক্ষা করে থাকার কোনো প্রয়োজন নেই মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমে এখন সময়ের খবর সময়ই পাওয়া সম্ভব ইভেন আপনি যদি একটু ট্রাই করেন তাহলে কিন্তু আপনার সময়ের আগেই খবরটা পাবেন যদিও ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট আইজি বের হওয়ার কথা কিন্তু আমি গেস করছি
না না গেরিজ না, আমি শিওর হয়ে বলতেছি আমাদের অত্যন্ত মেধাবী স্টুডেন্ট প্রিয় মাসুদ এই তথ্য প্রযুক্তির মাধ্যমে একদিন আগেই ফলাফলটা পেয়ে গেছে এবং সেটা অবশ্যই পজিটিভ। সেই জন্যেই আমাদের ফেভারিট স্টুডেন্ট আমাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই নাস্তার আয়োজন করে এই গ্যাদারিংয়ের আয়োজন করেছে। কিন্তু আমি নট সারপ্রাইজড, বিষয়টা আমি কাল রাতেই গেস করে ফেলেছি, সেজন্যই তো আমি একদম রেডি হয়ে এসেছি। দীর্ঘ প্রচেষ্টায় আমার প্রিয় ছাত্র মেট্রিক মাসুদ মেট্রিক পরীক্ষার হার্ডের সফলতার সাথে পার হয়ে এই গ্রামের মুখ ব্রাইট করেছে, এই পরিবারের মুখ সর্বোপরি ব্রাইট করেছে আমাদের এই তিন শিক্ষকের মুখ। আমি জানি এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা আমার প্রিয় ছাত্রের এই সফলতায় অভিনন্দনে ভরিয়ে তুলবে। সেই অভিনন্দনের দীর্ঘ তালিকায় আমি আমার নামটা এক নম্বরে লিখে রাখতে চাই। হে আমার প্রিয় ছাত্র, আমার হৃদয়ের উষ্ণতা ভরা এই অভিনন্দন গ্রহণ করে তুমি আমাকে ধন্য করো। তোর আমি পুই পুই করে বললাম, মুরব্বীর সামনে আকবরায় কোনো কথা বলবি না, পার্থী কোনো কথা বলবি না, কি বলেছিলাম? তাইলে তুই মুরব্বীর সামনে কথা বললি কেন? আমি তো বলতে চাই নাই, আমি তো তোমার কারণে বলতে চাই। আমার কারণে? হ্যাঁ, তুমি তো শব্দ সামর উপর চাপাই দিতেছিল, আর সেই কথাটা তো ঠিক মতো বলতে পারতেছিল না, নিজের নামের মতো খালি তো লাগছিল। আমি তো খাই নালে ভেঞ্চি কাটি, তাহলে ওই জায়গায় তোর আসার দরকার কি? দরকার আছে, কারণ তুমি আমার নামটা বারবার উচ্চারণ করতেছিলা। ওরে বাবা রে বাবা, ওনার নাম উচ্চারণ করছে বলে আয়, তুই কি মহারানী ভিক্টোরিয়া নাকি কারিনা কাপুর যে তোর নাম উচ্চারণ করছি বলে তুই জামাই পড়বি? পড়তে তো চাই নেই, কিন্তু এখন থেকে পড়ব, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তাই নাকি? তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে শুধু তুই জামাই পড়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি আবার আরও কিছু? সেটা তো আমি মুরব্বির সামনে বলেই আসলাম। যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে থাকব, এই সংসারটা আমি আমার মতো করে চালাবো। তা মহারানী ভিক্টোরিয়া, আপনার এই দায়িত্বটা কে দিল? দায়িত্ব দিতে হবে কেন? তুমি তো মুরব্বিরে বলছো, মুরব্বি দেখাশোনার জন্য তুমি আমাকে নিয়ে আসছো। তোমার কথাকে মিথ্যাতে দিতে পারি বলো? সতলিও তো তুমি আমার আশ্রয়দাতা, তোমার কারণেই তো এখানে ঠাই পেয়েছি, তাই না? বাহ বাবা, কি সুন্দর সাহিত্য! তা কথাটা কি মন থেকে বললি নাকি খোসা দেওয়ানোর লেগা মাথার থেকে বললি? আমি যা বলি মন থেকে বলি, তোমার মতো ভুজুং ভাজুং দেওয়ার জন্য কিছু বলি না। আমার কথা তুই আমারই ফিরাই দিছিস, বুঝতে পারছি, সব বোঝা হয়ে গেছে আমার। কি ভাবতেছ? ভাবতেছি না, একটা সিদ্ধান্ত নিলাম। তুই তো মহাজ্ঞানী, অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলছিস, আর আমি খালি একটা সিদ্ধান্ত নিলাম। আচ্ছা, কি সিদ্ধান্ত আমি জানতে পারি? না, তুই তো জানবি, সিদ্ধান্তটা তো তোর জন্য। আমার জন্য? শুনি, কি হলো বলো। গোজগাছ করে নে, তোরে যেখান থেকে আমি নিয়ে আসছি সেখানে রাইখে আসব। আজকাই কি ব্যাপার, হাসতেছিস যে? কি হাসতেছিস কেন? না, একটা গল্প মনে পড়ে গেল। কি গল্প, কি স্টোরি? রাস্তার পাশে সুন্দর একটা বাড়ি, বাড়ির সামনে মস্ত বড় একটা সুন্দর গেট,
আর ওই সুন্দর গেটের সামনে টুল নিয়ে একটা লোক বসে বসে তামাক খাচ্ছিল, আর একটা লোক ওই রাস্তার সামনে দিয়ে হাইটা যেতেছিল। হঠাৎ করে তার নজর বাড়ির দিকে পড়ল। লোকটা গিয়ে বলল, ভাই এ বাড়িটা কার? টুলের উপর বসা লোকটা খুব ভাব নিয়ে বলল, বাড়িটা আমার। বেচারা খুব চেষ্টা পেয়েছিল, তো বেচারা টুলে বসা লোকটারে বলল, আমরা কি একটু পানি খাওয়াবেন? বড্ড তেষ্টা পেয়েছে। লোকটা খুব মেজাজ খারাপ করলো, চোখ বড় বড় করে তাকায় বললো, কি বললেন? সরি, বাড়ির মধ্যে যাওয়ার অনুমতি নেই। তুই জানি কি আমরা বুঝাতে চাই? কি বুঝাতে চাইলে তুই? আমি? হ্যাঁ, তুই কি জানি বুঝাইতে চাইলে আমরা বল বল। আচ্ছা আচ্ছা, তুমি ভাইবা দেখো, হুম, টুলের উপর বসা লোকটা হইতেছো তুমি, আর রাস্তা দিয়ে হাইটা যাওয়া প্রতীকটা আমি, তাহলে তো ব্যাপারটা তোমার কাছে পরিচিত। আমি টুলের উপর বসা লোক? তুমি তাই? কি শুনো, আগে বুঝিনি, কিন্তু এই জায়গায় আসার পর সব ব্যাপার আমার কাছে পরিষ্কার। অথবা আমার ঘাটাইতে এসো, আমি যদি মুরব্বীরে যাই বলি তুমি কি বুঝুন বাজুন দিয়ে আমার এখানে নিয়ে আসতো, আর নিয়ে এসে আমার দিয়ে কি করাইতেছো, তাহলে কিন্তু তোমার এই বাড়িতে প্রবেশের অনুমতি নিষেধ হয়ে যাবে। আপনি একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষককে তুই তুকারি করতে পারেন না? আচরণে যে গাধা, সে শিক্ষক কি আর ছাত্রই কি? গাধা তো গাধাই। তা গাধার মতো কি আচরণ করলাম আমি? একটা বিশেষ দিন, দুশ্চিন্তার দিন, চিন্তায় আমার গা থেমে যাচ্ছে, আর তুই বেটা হো হো করে হাসছিস। এই কথাটা মনে করেই তো আমি হো হো করছি। আজকে একটা বিশেষ দিন, একটা দুশ্চিন্তার দিন, অথচ সকাল সকাল একজনের গাধামি দেখে দুঃখে কষ্টে ভেতর থেকে হো হো করে হাসি বের হয়ে গেছে। আপনি আসল গাধাকে না চিনে আমাকে গাধা বলছেন স্যার। সেটা আবার কে? আপনি শিক্ষক মানুষ, তার মধ্যে বয়সে অনেক বৃদ্ধ, আই মিন অভিজ্ঞতা অনেক বেশি, একটু চিন্তা করেন, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন স্যার, যে সকাল থেকে এখানে আসার পর থেকে কি কি ঘটছে, তাইলেই কিন্তু আসল গাধাকে আপনি চিনে যাবেন স্যার। এক্সকিউজ মি, আপনি কি আমাকে ইন্ডিকেট করতেছেন? ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না। চিন্তা করে দেখো, একটা দুইটা বছর না, 29টা বছর ধরে একটা পাশের জন্য একটা মানুষ এক মনে এক ভেবে চেষ্টা করে যাচ্ছে। আজ তার একটা ফল লাভের দিন, সবার মনে ভয় সংশয় শঙ্কা এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে অনুমানের উপর নির্ভর করে হাতে নিয়ে 32 পাটি দাঁত বের করে সে যে মজা করে, এটা যে কত বড় গাধামি। এক্সকিউজ মি, ইউ আর অলওয়েজ এক্সকিউজ বাট আফটার মি। হোয়াট আফটার মি? অলওয়েজ ইউ
নাটকনি আল্লাহর দোহাই লাগে, তুমি একটু থামো। আমাকে আপনি থামতে বলতেছেন স্যার? আপনি আমাকে সাইলেন্ট হতে বলতেছেন? এই মূর্খ লোকটা, আনএডুকেটেড লোকটা সব সময় আমার হ্যালো 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 হ্যালো, কন্ট্রোল ইয়োরসেলফ, মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আই নো মাই ল্যাঙ্গুয়েজ, আই নো মাই ল্যাঙ্গুয়েজ। ইন দ্যাট কেস, এই যে আলিয়া স্যার, বহুজন আপনি ভেতরে ডাকে, আসেন। শুনেন, এখানে পজ থাকলো, ফিরে এসে আবার এখান থেকে স্টার্ট হবে। আর আলতো আঙ্কেল, আলিয়া স্যার হবে না, হবে হলো আলিয়া ম্যাডাম। জি ম্যাডাম, আসেন। আপনার কি মনে হয় এবার আমাদের ছাত্রের পাশ হবে? ঠিক আছে, সিরিয়াস বিষয় অনুমানের উপর কিছু না বলাটাই। আমার হৃদয় উষ্ণতা আপনি নাকি আমারে ডেকেছেন, কিছু বলছেন না যে? তুমি না একজন শিক্ষক? মুরব্বী কারো কাছে বসতে গেলে তার অনুমতি নিতে হয়। এই সামান্য আদবটুকু তোমার পরিবার তোমারে শেখায় নাই? আমি তোমারে আসতে বলেছি, বসতে তো বলি নাই। সরি, মানে ভুল হয়ে গেছে, মিস্টেক। ভুলটা শুধরে নাও। জি, ঠিক বুঝতে পারলাম না। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আমি তোমারে অনুমতি করলে তারপর বসবে। সালাম দেওয়া থেকে শুরু করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আলিয়া বেগম, আসো। তোমার কাছ থেকে একটা কথা জানার জন্য তোমারে ডেকেছি আমি। জি, আমি কি একটু বসতে পারি? সেটার সময় হলে আমি বলবো। তোমাকে আমি যে জন্য ডেকেছি। জি বলেন। শুনলাম তুমি নাকি আমার ছেলে মাসুদের জন্য ফুল আর কি সব নিয়ে এসেছো। জি। কেন কেন এনেছো? আসলে এভাবে নাস্তার দাওয়াত পেয়ে আমি ভেবেছিলাম যে মাসুদ বোধহয় এক্সামিনেশনের রেজাল্ট আগেই পেয়ে গেছে, সেজন্য এভাবে আনন্দ ফুর্তি করে আমাদেরকে ডাকতেছে। আসলে আমি মাসুদকে অনেক ভালোবাসি, তো তাই আমি আনন্দে আত্মহারা হয়ে। এই থামো থামো থামো, কথাটা তুমি কি বললে? জি, কোন কথাটা? ওই যে মাসুদে নাকি তুমি অনেক ভালোবাসো, তাই আনন্দে আত্মহারা হয়ে। এই ভালোবাসো মানেটা কি? না, ভালোবাসি মানে ছাত্র হিসেবে, মানে লেখাপড়ার প্রতি,
স্টাডির প্রতি মাসুদের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশন দেখে আমার যত ছাত্র আছে সব ছাত্রের মধ্যে আমি মাসুদের সবচেয়ে বেশি পছন্দ করি। হ্যাঁ, কথাটা সবসময় একটু বুঝিয়ে বলবে, নাহলে এই ভালোবাসো এই কথাটা শুনলে মানুষ ভুল বুঝবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আলিয়া বেগম, তুমি এখন যাও, তোমার সাথে আমার কথাটা শেষ হয় নাই, বাকিটা পরে বলবো। যাও, তুমি যাও, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কি অনেক দুশ্চিন্তায় আছো? জি আম্মা, পরীক্ষার রেজাল্ট নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছি। দুশ্চিন্তার কিছু নাই, তোমার মায়ের দোয়া সব সময় তোমার সঙ্গে আছে। সে দোয়াটা নিতে একটু আসছি আম্মা, আপনি আমার দোয়া করে দেন। অবশ্য ভালো থাকার কথা না, কাল যা ঝড় গেল দিন রাত তোমার উপর দিয়া। আরে ফয়সালা তো শুরুতে তোমার সাথে হয়েই গেছিল, মাঝখান থেকে ওই দুইটা যদি না এসে পড়তো তাইলে তো আসি তোমার বাড়িতে করবা পোলাও খাওয়ানোর কথা। তোমার একটা সত্য কথা কই চম্পাবু, তিনজনের মধ্যে তোমারই কিন্তু আমার খুব পছন্দ আছিল। গ্রামের সবাই বলা বলি করতেছে, আর তা করবো না কেন, রূপে গুণে স্ট্যাটাস ওরা কি আমার নখের যোগ্য? আর এইটাই আমার সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় পরাজয়। আশেক, লতা ও মুনার মতো একটা আউল ফাউল মায়ারে আমার লগে এক কাতারে দাঁড় করাই দিল। এইটা ভাই জানে একদম ঠিক করেন। ঠিক বেঠিকের বিচার আমি তার উপরে সাইরা দিছি, তিনি অন্তর্জামী, তিনি জানেন আমি আশিকের অন্তরে কোথায় রাখছিলাম। আসসালামু আলাইকুম। আপনারা? তোমাদের বাড়ির উদ্দেশ্যে যাইতাছি। আশিক ভাই আছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই আছে, না মানে ছিল, ছিল, একটু আগেই বাইরে গেছে। আপনারা যান, আমি ভাইজানরে খবর দিয়ে নিয়ে আসতেছি, বুবু বাড়িতেই আছে, যান যান। এখন ভাইজানরে আমি কই পাই? দুনিয়ার এত জায়গা থাকতে এইখানে আইসায় ধ্যানে বসতে হইছে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে। লতা শোনো, এই লতা, হায় রে মানুষ, কালকে এই সময় যারে পাওনের জন্য লড়াই যুদ্ধ, আজকে সেই সময় তার চিনেই না। আর কি বক্তৃতা, আমার ভালোবাসার মানুষ আমি চাই 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 চাই। কি আমার ভালোবাসা রে? তুমি সি বললা কারে? কারে সি বললা? নিজেরে। লতা, আমি এত ভালোবাসলাম তোমারে, অথচ তুমি আমার বিন্দু পরিমাণ ভালোবাসলো না। আচ্ছা, একটা সত্যি কথা তুমি আমার কও তো, তুমি কি কোনোদিন আমার বিন্দু পরিমাণ ভালোবাসছো? এই প্রশ্নটা তুমি তোমার নিজেরে করো। আমার নিজেরে প্রশ্ন করার কোনো দরকার নাই, কারণ ভালোবাসা প্রমাণ করার সুযোগ তোমার সামনে আসছিল, আমার সামনে না।
যেই মুহূর্তে আমার হবু বউ আংটিটা মাটিতে ফালাইলো, আমার বুকের ভিতর রক্ত চিলিক দিয়ে উঠলো। আমার মনে হইতেছিল যে আংটিটা তুমিই তুলবা, অ্যাটলিস্ট তুমিই তুলবা, আর কেউ না তুলুক, কারণ তোমার ভালোবাসার প্রতি আমার খুব বিশ্বাস আছে লতা। কিন্তু তুমি তুললা না, তুমিও সবার সঙ্গে তাল মিলাইলা, আর সবার সঙ্গে তাল মিলাইয়া তুমি নিজের সর্বনাশ করলা আর আমার এই নিঃস্ব করে দিলা। কাল যদি আংটিটা তুলে নিত না লতা, তাহলে আমার স্বপ্নটা সফল হইত, একটা সুখের সংসার লতা আর আমি, আমারও সংসার তুমি হইতে দিলে, আমার সব ভেঙে দিচ্ছ সব। আমারে বান্ধন না শোনা চাইছো না কালকে সারাদিন, আমিও তোমাকে না শোনো সারা জীবন কসম। তুমি একজন ঘটক, এই বয়সে অনেক ভাবনাই তো আসে, কিন্তু ফলাফল শূন্য। তার উপর এই বয়সে মানে আরে গেল শুক্রবারের আগের শুক্রবার আলফাডাঙ্গার মফিজ তালুকদারের বিয়ে দিলাম, 89 বছর বয়স। বলো কি, হ্যাঁ 89 বছরে বিয়ে? তবে আর বলছি কি, আপনি 69-এর ভাবনায় আটকে আছেন। আরে ছাড়েন তো এইসব, আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করবো কি না সেটা বলেন। ও আর একটা কথা, ওই কন্যাপক্ষের ছোট্ট একটা আবদার আছে। আবদারটা কে শুনি? কন্যার বয়স তো নিতান্তই কম, আর মানুষের হায়াত মতের কথা তো বলা যায় না, আপনার যদি কিছু একটা ঘটে যায়। না না, আমরা সেটা চাইতেছি সেটা আবার আপনি ভাইবেন না, এটা সাধারণ ভাবনা মাত্র। অসহায় মেয়েটার একটা নিরাপত্তার তো দরকার, তাই কন্যা পক্ষের একটা দাবি ছিল, বিঘা দুই জমি যদি কন্যার নামে লিখে দেন। 2 বিঘা? না না, কন্যা পক্ষ 2 বিঘা চাইছিল, আমি তাদের বুঝায় সুঝায় 1 বিঘায় রাজি করাইছি। রসিকতা করি, 1 বিঘা জমি দৈর্ঘ্যে প্রস্থে কতখানি জানো তুমি? আরে 1 বিঘা জমি করার জন্য একটা মানুষের শরীরে কতখানি রক্ত ব্যয় হয় এ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, সেই 1 বিঘা জমি আমি একটা মানুষের নামে লিখে দেবো, তাও একটা সামান্য বিয়ের জন্য। ব্যাককেলের মতো তাকিয়ে আছো কেন? তুমি এখন উঠতে পারো, জি 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 করে লাভ হবে না, তুমি এখন যেতে পারো। একবার একটু ভাবিও, দেখেন এ তো বাবা বাবের কিছু নাই রে বাপু, যাও না। আপনি যাবেন, আপনি বসুন। হাজার হাজার শুকুর, আমিন।
মতিবানু, ওই মতিবানু। জি বুঝছি বুঝান। ফুল আর মিষ্টি বাটি আন। বুঝো ব্যাংক বসতেছে, শুনতে পাচ্ছ? যা 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 তাড়াতাড়ি যা। আম্মা, এই মালা আপনি আমার গলায় পরেন না, ওর গলায় পরাইয়া দেন। ও খুব বড় একটা পাস দিছে, আমি এইবারও পারি নাই আম্মা। কই আম্মা, দেন ওর গলায় পরাইয়া দেন। মামুজান। জি আব্বা। আপনি সবাইরে মিষ্টি মুখ করেন, আমি দেখতেছি। হ্যাঁ জি আব্বা। দেহি মালাটা। কেমন আছো তুতা মিয়া? আমারে দেখা খুব রাগ হচ্ছে বুঝি, কিন্তু কি করব কও? ফকির সাহেব মোবাইলের পর মোবাইল করে আমার মাথাটারে নষ্ট করে দিছে। না এসে পারলাম না, কথাবার্তা পাকা হয়ে গেল। বাড়ির মধ্যে মেয়েটা কে? পাকা কথাবার্তা হইল ফকির সাহেবের বিয়ের কথাবার্তা পাকা হইল, এখন মেয়েটাকে সেটা তো বললা না। আহা, বড় বুঝদার মেয়ে, যেমন বুদ্ধি তেমন দয়া মায়া। আসল কথা না বইলা কথার মধ্যে ঘুরপেশ করতেছো কে? আরে সেটাই তো বলতেছি, ফকির সাহেব তো কথাটা শুনে নাই করে দিয়েছিল। সব শুনে ওই মেয়েই তো ফকির সাহেব কৃপণের কৃপণী থেকে গেল। আচ্ছা তুতা, তুমি বলো ফকির সাহেবের জন্য এক বিঘে জমি কি কোনো ব্যাপার? জমিনের কথা আসতেছে কে? আসবে না, ফকির সাহেবের বয়সটা চিন্তা করতে হবে না। এই বয়সে কম বয়সে একটা মেয়ের ঘরে আনবে, তার একটা কিছু দিতে হবে না। মেয়ে পক্ষ দুই বিঘা চেয়েছিল, আমি এক বিঘায় রাজি করিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়ই মেহরবানি তোমার না। তা ফকির সাহেব কি এক বিঘা দিতে রাজি হয়েছেন? সহজে কি হয়, কত কসলা কসলি যুক্তি তর্ক, শেষকালে তো ওই মেয়েই তাকে রাজি করালো। ধন্যী মেয়ে, পারলে মেয়েটারে ধরে রাখো, জীবনে অনেক কিছু করতে পারবে। আচ্ছা তুতা, সেদিন এই জায়গায় দাঁড়িয়ে আমার কলার চেপে ধরে হুমকি দিয়েছিলে মনে আছে? বলেছিলে এই বাড়ির আশেপাশেও যদি আমি আসি তাহলে আমার সব কটা দাঁত ফেলে দিবে, মনে আছে ভাইডি?
আমি কিন্তু আবার এসেছি, বাড়ির ভিতরে গিয়েছি, ফকির সাহেবের সাথে বসে শরবত খেয়েছি, বিয়ের কথাবার্তা পাকা করেছি, আমার দাঁত কিন্তু দাঁতের জায়গাতেই আছে। এখন আমি আবার ওই কন্যার বাড়িতে যাব, তাদের সাথে বিয়ে কথাবার্তা বলবো, তারপরে আবার আসব, আবার যাব, আবার আসব, আসতেই থাকব। আমার দাঁত কিন্তু দাঁতের জায়গায় থাকবে, কিছুই করতে পারবি না তুই, তুই আজ থেকে তুই। আসলে কৌতুবের কথায় তোমার এইভাবে সায় দেওয়া উচিত হয়নি, সেটা এখন বুঝতে পারতেছি। তাছাড়া আমি সায় দেওয়ার কে? কোন অধিকারই বা আমি কৌতুবের সাথে কথা বলতে যাব? আমি তো হইতেছি এই বাড়ির। আহা, আমি তো সেরকম কোনো ইঙ্গিত করিনি, আমি বলছি কৌতুবের কথা। আসলে ব্যাপারটা কি জানো, কার মনে কি আছে সেটা কি বাইরে থেকে বোঝা যায়? কার মনে যে কি আছে সত্যি এটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই। কুতুবের লোক আমার দেখা হয়েছে, আমি সব কিছু শুনছি। তুই খারাপ হয়েছিস কে? বাজার নিয়ে আসছি, যা গুজগাছ করে আমি আইতাছি, যা। আপনি আমারে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি বিশ্বাস করেন, আমি যদি জানতাম তাহলে এত বড় ভুল আমি করতাম না। আপনি একটু আগে মালঞ্চরে বলতেছিলেন কার ভিতর কি আছে তা বাইরে থেকে বোঝা খুবই মুশকিল। আপনি ঠিকই বলছেন, একদম ঠিক কথা বলছেন, আমি বুঝতে পারি নাই, একদম বুঝতে পারি নাই ওর ভিতর এত বদ, এত চালাকি। তুই কার কথা বলছিস? আর কে, মালঞ্চ? বাবা মা নাই, খাইতে পারে না, পড়তে পারে না, একটা কাজের জন্য আমার হাতে বয়ে ধরে কান্নাকাটি করলো। দয়া করে আমি ওরে এইখানে নিয়ে আসলাম, আর ও কিনা আমার সোনার সংসার আগুন ধরাচ্ছে। আপনি জমি লেখা দিবেন কি দিবেন না সে বিষয়ে ও কথা বলার কে? ও বাড়ির সামান্য একটা কাজের মেয়ে। মালঞ্চ কাজের মেয়ে? তা তুই কি রাজপুত্তর? হ্যাঁ, তুই তো কাজের ছেলে। ওহ রে, মুড়ি আর মুরকি এক করে দেখলে তো হইব না, আপনি বোঝার চেষ্টা করেন, এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কন্যা পক্ষের নাম নিয়ে কুতুব ঘটক জমি নিয়ে গভীর একটা ষড়যন্ত্র করতেছে, আর এর সাথে হাত মিলাইছে মালঞ্চ। আমি তোতা, এটা প্রমাণ করে আপনারা দেখাই দিব। বাড়িতে আমার শোকের মাতম, আর তুই তুই কিনা তোর মেয়ের পাশের ফুর্তিতে ব্যাংপাট্টি বাজাস? এখানে আমার কোনো দোষ নেই বাবুজান, আব্বা বললেন। আব্বা বললেন তাই তুই কেন? তুই তোর আওকাত বুঝিস না। হ্যাঁ, তুই হচ্ছিস এই বাড়ির একজন সামান্য কাজের লোক। কোনোদিন আপন হয় না, একেবারেই না। আমি তোরে আপন ভাইবা এই বাড়িতে ঠাই দিছিলাম না?
পর আসলে কোনোদিন আপন হয় না। না 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 না, শোন, আজ সন্ধ্যার আগে তুই তোর মাইয়া আর বউরে নিয়ে এই বাড়ি থেকে বার হয়ে যাবি। এটা আপনি কি বললেন বহুজান, এই বয়সে আমি কোথায় যাব? নেমো খারামের জায়গা আমার কাছে না, যা। একটু দয়া করেন, জগতে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তোকে আমি যেতে বলেছি, যা যা। সত্যি তোর যাওয়ার কোনো জায়গা নাই? জি না। তাহলে হাঁটা দিলি কোন খেয়ালে? হ্যাঁ, আপনার হুকুমের বাইরে দাঁড়াবার সাহস আমার নেই। আমি যা হুকুম করব তাই করবি? সারা জীবন তো তাই করেছি। সারা জীবনে ফিরিস্তি দিয়া লাভ নাই, এখন আমি যা হুকুম করব তাই করতে পারবি কিনা বলতো? আপনি শুধু হুকুমটা করেন। তোর সব অন্যায় আমি মাফ করে দিব, বাড়িতেও থাকতে দিব। তুই যদি আমার একটা হুকুম পালন করিস। বলেন। তোর মেয়ের পাশটা আমার মাসুদের নামে লিখে দিতে হবে। কাল রাতে যা কিছু ঘটে গেছে এরপর চাইলে তো এই বাড়িতে আমি শরবত মুখী নিতে পারি না। ও, তার মানে আপনি আমাদেরকে দূরে সরায় দিতেছেন ভাইজান? আমি না, আমার বোন। আমি ভাবতেও পারি না আমার বোন কেমনে কাজ করলো। ভাইজান, আমি হইলেও কিন্তু এই কাজটাই করতাম। আপনারা তো পুরুষ মানুষ, নারীর ব্যথা কোথায় এটা আপনারা বুঝবেন না। বড় আশা করে ভাবির হাতে আংটিটা পরায় দিছিলাম, আমার ভাই সে আশায় সাইড হেলে দিল। ভাইজান, আপনি আজকে না আসলে আমি নিজেই আপনাদের বাড়িতে যাইতাম। কালকে রাত থেকে এই আংটিটা আমার আসলে বান্দা, আপনি যদি সাহস দেন তাহলে আমি ভাবির হাতে এটা ফেরত দিতে চাই। আপনাদের সাথে আত্মীয়তাটা আমার বুকের উপর থেকে একটা বড় বোঝা সরাই দিলেন। আমি আসছিলাম আমার বোনের পক্ষ থেকে আপনার কাছ থেকে মাপ চামু, আপনি তো তার আগে আমাদের মাপ করে দিয়ে বসে আছেন। বুঝতে পারি নাই আপনার মতো ব্যান হারাতে চাই না। দেন আংটিটা। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের দিন তারিখটা আগেরটাই ঠিক থাকলো? তাই তো থাকবে। জি, আপনারা তাইলে নাস্তা রাস্তা করে একটু বিশ্রাম করেন, আমি চারটে ডাল ভাতের ব্যবস্থা করি। না বেন সেবা, ডাল ভাত হোক আর মাংস ভাত হোক সেটা হবে আমার বাড়িতে গিয়া আগামীকাল। আগামীকাল? জি আগামীকাল। এই আংটিটা আমি আজ নিয়ে গেলাম ঠিকই, কিন্তু বনে রাতে দিব না। আগামীকাল আপনি গিয়া আপনার নিজ হাতে আপনার ভাবির হাতে পরাই দিয়ে আসবেন, আর আশিকরও সঙ্গে নিয়ে যাবে। দুইজন এক জায়গায় বসায়া একটু ধমক ধমক দিতে হবে। কি মতি ভাই, শরবত খাও না কেন? শরবত খামু, আমি কেডা আম দুধে মিল্লা গেলে আমি আটি কেডা, আমি এখন জঙ্গলে যাই। Thank you.
এরকম সিটারি করা তো দরকার ছিল না। আপনার কি মনে হয়, আপনি পীড়িতি পরম ধন, আপনারে পাওয়ার জন্য কাল আপনার বাড়িতে ছুটে গিয়েছিলাম। আরে যদি তাই হতো তাহলে আপনি যে বিয়ে করতেছেন সেটা শুনেই ছুটে যেতাম। গেছিলাম, আপনি যে কত বড় বাটপার সেটা সবাইরে জানাইতে। আমার ভাবতেও ঘৃণা হয় যে আমি আপনার মতো মানুষের সাথে মন বিনিময় করছিলাম। ভাবতেও পারি না মানুষ এত খারাপ কেমনে হয়। একে চিঠি তিনজন রে, আপনি ভাববেন না বিষয়টা এখানেই শেষ। আমার সাথে সিটারি করার ফল তিলে তিলে আপনাকে সারা জীবন ভোগ করতে হবে, বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। জগতে সত্য মিথ্যার সওদা বড় কঠিন, সওদা মুনাফা কম, আর এটা বোঝার ক্ষমতা সবার থাকে না। চিঠি তো কাগজের টুকরা, তিনজন রে কেন, 300 জন রে দরকার, কিন্তু মন আমি না হয় চিটারি করছি, কিন্তু অন্য কারো মনে বোধ হয় আমার জন্য গভীর প্রেম ছিল। প্রেম তো মানুষকে ক্ষমা করতে শিখায়। আমি না হয় 3 জন রে চিঠি দিয়ে একটা ভুলই করে ফেলাইছি। সামান্য এই ভুলটা যে ক্ষমা করতে পারে না তারে প্রেমিকা বলি কিভাবে? প্রেমটাই যদি ভিতরে থাকতো তাহলে কালকে আংটিটা কেন তুলে নিল না? যেই মুহূর্তে আংটিটা মাটিতে পড়ল আমি আল্লাহরে ডাকি আর ডাকি মুনারে, মুনা আংটিটা তোলো, আংটিটা তোলো, ভালোবাসায় বিশ্বাস রাখো, মুনা 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 মুনা। তুমি রং দেখছো মুনা বিবি, কিন্তু রঙের ডিব্বা দেখো নাই। আমি এবার তোমার রঙের ডিব্বা দেখাবো কুসুম। কথা বল, তুই কথা বল মালঞ্চ, বিষয়টা আমার জানা দরকার। আমার অপরাধটা কি, কোন অপরাধে তুই আমার এইভাবে শাস্তি দিতেছস? কিরে কথা বলবি না, এইভাবে চুপ থাকলে কি বিষয়টা সমস্যা সমাধান হইব? আশ্চর্য, সমস্যাটা কেমন তো সেটাই বুঝতেছি না। কি সুন্দর কথা বললি তুই, আমার ঘরের চালের মধ্যে পেট্রোল ঢেলে ঘর জ্বালায় পুড়াই দিয়া মন্ডলে বসিয়া বুঝিতেছি না বুঝিতেছি না শুনে বাসি পাইতেছিস তোর? না তোর মতলবটা কি, তোর জন্য কি আমি গৃহ হারাম সর্বহারাম? কিন্তু তুই সত্যি করে বলতো, ওই কুতুবের লগে কি তোর কোনো প্যাক্ট হয়েছে? কুতুবটা কি রে? এ তো দেখতেছি ঢঙের বেলায় যাত্রা দলের সখীদেরও তুই হার মানা দিতেছস। কুতুব্রে তুই চিনস না, কুতুব্রে তুই যদি নাই চিনস তাহলে কুতুবের তালে তালে কিভাবে ঢোল বাজালি তুই? হ্যাঁ লোকটা এই বাড়িতে আইসা মুরব্বীর সাথে বিয়ে নিয়ে কথা বলতেছিল, জমি লেখা নিয়ে কথা বলতেছিল, হঠাৎ তুই সেখানে হাজির হইয়া বাঁশির পো বাজালি কি জন্য? ও এই কথা, কথাটা সোজাসুজি বললেই হয়, এত বেচার নতো কিছু নাই। আর আমি বাসির পো ধরছি, আর ধরছি ওই মানুষটার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মানুষের কথা ভাইবা, আচ্ছা আচ্ছা ভালো। এই বয়সের একটা মানুষ এরকম অনাদরে অবহেলায় জীবন কাটাচ্ছে বিষয়টা দেখতে আমার ভালো লাগে না। আবারে বাবা, তোরে দেখতে বলছে কে, তাহলে আমি কি জন্য? কি আছো বলতে হবে কেন, আমি কি মানুষ না নাকি? তার বাড়িতে থাকতেছি, তার বাড়িতে খাচ্ছি। ওরে বাবা রে বাবা, আমি সেটা বলি নাই, এই মানুষটা অবহেলায় অনাদরে কি জন্য থাকবো, তাহলে তোরে আমি কি জন্য নিয়ে আসলাম এখানে? হ্যাঁ হাসতেছস কে? এত বুদ্ধিমান লোক তুমি, অথচ দুধ আর জলের তফাত বুঝো না। মানে কি? মানে তুমি উপরে উপরে যতই ফুটাং ফাটাং ভাবে চলো না কেন, এবারে রাজের লোক আমিও তাই। কাজের লোকদের না সেবা মানে আদর ভালোবাসা না, যে বয়সে ওই লোকটার দরকার। হ্যাঁ দরকার, আমি খুব ভালো করে জানি, তোর তো অনেক ভালো জানি, এই জন্য তোর আমি এনে নিয়েছি। হ্যাঁ
আমিও জানি আমি এই বাড়িতে সামান্য একজন কাজ আসছে, প্রয়োজনে আমার এই বাড়িতে থাকতে দিচ্ছে। আমার প্রয়োজন পুরে গেলে এই বাড়ির থেকে দূর দূর করে আমার তারাই যাবে। আর সেই জন্যই বুঝি তুমি তোমার প্রয়োজনটা জিয়ে রাখতেছ না? তোমার নিজের স্বার্থে তুমি মানুষটাকে এইরকম কষ্টের মধ্যে রাখছো, কিন্তু আমি তো তোমার আর সেটা করতে দেবো না। তাহলে তুই কি করবি? ও যখন একবার ধরেছি তখন ওনাকে বিয়ে তো আমি দেবই। তার আগে তো আমি তাইলে তো এবার থেকে তারাব, কোনো অসুবিধা নেই তারাও, কিন্তু চোখের সামনে মানুষটারে আমি কষ্ট পেতে দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এত ঝামেলার দরকার কি? লোকটার জন্য যদি তোর এতই দরদ তাহলে একটা কাজ করলেই তো হয়ে যায়। কি কাজ? কাজটা যদি তুই করতে পারস তাহলে তুই আমি দুজনে বেঁচে যাব। কাজটা কি? আপনি মুরব্বীকে শাদি মোবারক করে ফেলান। না অন্য কেউ হলে তো আমার উপর খবরদারি করতে পারে, আমার বাড়ির থেকে বের করে দিতে পারে। তুই তো এটা অন্তত করবি না আমার বিশ্বাস, কারণ আমি তো তোর এই জায়গায় নিয়ে আসছি। একটা চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে, তাই না? কবি কথাটা তুলব আমি, শুরু করবো গতকালই শুরু করবো। হ্যাঁ সানাই কি বাজবে? পরীক্ষা না, একদম মন থেকে বলতেছি, করতে চাইলে খালি বল। দেখে আসলাম, ব্যবহারে বংশের পরিচয়। কাল নাইতে তুমি যা করে আসছো, ইচ্ছা করলে ওনারা আমাকে অপমান করে তারা দিতে পারত। আহ বেন সাহেব আর কি মধুর ব্যবহার! ওই যে কথায় আছে না, নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। শোন, আগামীকাল দুপুরে তেনারা এখানে খাবে, ব্যবস্থা শুরু করো। আমি তো তোমারে বলছি মিয়া ভাই, আমি এই বিয়ে করতে পারবা না, এই কথা আমার সামনে ভুলে উচ্চারণ করবে না। বাদ দাও, কিটা লাগছে? আর যদি মা বাবা বেঁচে থাকতো তাহলে তুমি এরকম নিষ্ঠুর আচরণ করতে পারতে না আমার সাথে মিয়া ভাই? আজ আমি এতিম বইলা, তুমি আমারে হাত পা বাইন্দা গাঙ্গে ভাষায় দিতে চাইতেছ। শুকর করো যে বাবাই নাই। কাইল তুমি যে কাজ করছো, যদি বাবাই বাইসা থাকতো তোমারে কচু কেঁচা কাঁচতো। তুমিও তাই করো মিয়া ভাই, কিন্তু কিন্তু আমার ওই বাড়িতে ওই মানুষের কাছে পাড়ায়ও না। মানুষটা খারাপ না, আমি খবর নিছি। ওই যা কিছু হয়েছে বিয়ের আগে পুরুষ মানুষ একটু আধটু করে, দোষের কিছু না। ফেরার উপায় নাই আমার, আমি এটা ফেরত নিয়ে আসছি। কাইল আশেক মিয়ার বই নাই, সে নিজ হাতে তোমার আংটিটা পরাই দেবে। আহ সে কি কথা বেআইন সাহেব, মনে হইতেছে এখন আমার কানের মধ্যে বাজতেছে। যাক আশেক মেয়েও কিন্তু আসবে, এখন ভাত দাও। আপনার মনটা কি স্থির আছে? কেন
অস্থির হবার কি দেখলি? না, চারদিকে তো বদলোকের আনাগোনা। এত বদলোকের আনাগোনার মধ্যে মন তো একটু অস্থির হইতেই পারে, স্থির থাকা সম্ভব? লোকের আর দোষ কি বল, উদম বৃক্ষ দেখলে সবারই একটু খোঁজাতে ইচ্ছা করে। তবে কথা কি জানিস, শত্রু যদি পাথর ছুঁড়ে মারে সেটা সহ্য করা যায়, কিন্তু আপন জন যদি ফুল ছুঁড়ে মারে সেটা সহ্য করা কঠিন। কথাটা বুঝলাম না, ওসব কথা বললে তো হবে না। তুই চালাকি করছিস কেন? তোর যথেষ্ট বুদ্ধি আছে, তুই ঠিকই বুঝতে পেরেছিস। স্যার সত্যি করে বলেন তো, বিষয়টা আসলে কি? এবার আসার পর থেকে কেমন জানি আপনি আমার সত্যি সত্যি ভাবতেছেন। তোর তাই মনে হচ্ছে? আপনার প্রত্যেকটা কাজে কথায় আমার তাই মনে হইতেছে। আসলে আমি বলি, তোর মনে আমার প্রতি একটা শত্রু ভাব উদয় হয়েছে, এইটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আমার একদিকে সমস্ত পৃথিবী, আরেকদিকে আপনি। আচ্ছা আপনি বলেন, আমি যে জীবনের সব স্বাদ আহ্লাদ বাদ দিয়ে আপনার কাছে পুরে গেছি, এটা কি শত্রুর কাজ? চুপ করে থাকবেন না, আপনার যদি এরকমই মনে হয় তাইলে আপনি আমারে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এইভাবে নিশ্চুপ থাইকা আমারে আর মানসিক যন্ত্রণা দেবেন না। কি ভাবতেছেন আপনি বলেন কিছু? একটু আগে যে সমস্ত কথা বললি সেসব কথা ভাবছি। কোন কথাটা আপনি বলেন তো? তার মানে তুই আমার কারণে তোর জীবনের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে এখানে পড়ে আছিস। হ্যাঁ আছি তো। অন্যায়, ঘোরতর অন্যায়। জি, এত বড় অন্যায় করাটা তো আমার শোভা পায় না, তাই ঠিক করেছি ইমিডিয়েটলি তোকে আমার মুক্ত করে দেওয়া উচিত। এটা আপনি কি বলতেছেন? আরে বাপুরে জীবন কয়দিনের বল? হ্যাঁ নো নেভার, এভাবে দুটো জীবন আমি নষ্ট করতে পারি না। দুটো জীবন মানে? তোর শখ আহ্লাদ কেড়ে নিয়ে আমি তোর জীবনটা নষ্ট করছি। আবার এই তুই আছিস বলেই আমার জীবনটা হেলায় ফেলায় কেটে যাচ্ছে। এসব কি বলতেছেন আপনি? তিন কাল কেটে গিয়ে এক কালে ঠেকেছে, দিন ফুরিয়ে যাচ্ছে, দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়, মাঝের রবি ডুবছে সাজে, দিনটি গেল বৃথা কাজে, কি করে হিসাব দেব কারো যদি চায়। তারপরও আশা তো ফুরায় না। কিসের আশা? ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে কোনোদিন আমার দরজায় নক করেনি। ভালোবাসার জন্যে আমি পাগল হয়ে অপেক্ষা করছি, ভালোবাসা আমার থেকে দূরে চলে যাচ্ছে। যাকে ভালোবাসলাম সে তো আমাকে একলা ফেলে চলে গেল। পাঁচ পাঁচটা বছর কিভাবে যে কাটলো
ভালোবাসাহীন জীবন যে কত কষ্টের, এটা আমি তোকে কি করে বোঝাবো? তাই বলে এই বয়সে আপনি এগুলি কি বলেন? স্টুপিড, ভালোবাসা আমার বয়স কি? বয়স তো দেহে বাড়ে, মনের বয়স কোনোদিন বাড়ে না। ভালোবাসার ক্ষেত্রে 14 আর 72 সেম, একই রকম। আচ্ছা, লোক লজ্জা বলে তো একটা কথা আছে, মানুষজন কি বলবে গ্রামের, আর আপনার ছেলেমেয়েরা কি বলবে? পাছে লোকে কিছু বলে সেই জন্যে লোক লজ্জায় ভালোবাসার লোটা আমি কুয়ায় ফেলে দেব? ইম্পসিবল। ভালোবাসার জন্যে প্রেমিকের কাছে লোক লজ্জা ভয় তুচ্ছ, এগুলির কোনো দাম নেই। আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি মানলাম, প্রেমিকের কাছে লোক লজ্জা ভয় সবই তুচ্ছ মনে হয়, কিন্তু আপনি যারে ভালোবাসলেন সে যে আপনাকে ভালোবাসবে এর কোনো গ্যারান্টি আছে নি? বাসবে, বাসবে, তাকে ভালোবাসতেই হবে। সাই বাসবে, জমির বিনিময়ে যে মেয়ে আপনার সংসার করতে আসবে সে মেয়ে যে কি ভালোবাসবে সেটা বোঝা যাচ্ছে আগে। হ্যাঁ বুঝতে পারছি, এখন আপনার আমি কোনো কথা দিয়ে কোনো কিছু বুঝাতে পারবো না, তবে একটা কথা বলে রাখি, কুতুবের কথায় যদি আপনি কোনো কিছু করে থাকেন তাহলে আপনি খুবই পস্তাইবেন। আর ধর আমি ওসব নিয়ে ভাবছি না, কে কুতুব, কিসের জমি লেগে বাবা? সে আমাকে কত ভালোবাসে, কত বাঘ, অথচ আমি একটা প্রথম শ্রেণীর গাধা। আপনি কার কথা বলতেছেন? জগতে সবাই জমির পাগল না রে, ভালোবাসার পাগলও আছে, সে শুধু ভালোবাসা চায়, ভালোবাসা পেতে চায়। প্রেমের খেলা চলা কলা চলছে রে ভাই সারা বেলা, মন না জেনে প্রেম সাগরে ডুব দিয়াছে বুলবুলা। ও প্রেমের খেলা চলা কলা চলছে রে ভাই সারা বেলা, মন না জেনে প্রেম সাগরে ডুব দিয়াছে বুলবুলা। এখন প্রেমিক করে হায় হায় কান্দিয়া জীবন যায়, প্রেমিক করে হায় হায় কান্দিয়া জীবন যায়, সুখী বুঝিনা বুঝিনা রে ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কি হলো? আইসে শুয়ে পড়লা যে, সারাদিন কোথায় ছিলা? নাদের তো সারা গ্রামেও তোমারে খুঁজে পাইলো না, এখন উঠো হাত মুখ দিয়ে ভাত খাবা চলো, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি হইলো, আমার কথা তোমার কানে যায় নাই? বাতিটা বন্ধ করে দরজাটা টাইনা দিয়ে চলে যা। মানে কি? মানে হলো খাওয়া কথা শোনা কোনোটার ইচ্ছেই এখন আমার করতেছে না। যা, তোমার ইচ্ছা না করলে তো কিছুই করার নাই ভাইজান, কারণ বিষয়টা এখন আর তোমার একলার না, বিষয়টার সাথে এখন আমরা অনেক মানুষ জড়িত। মালিক বিয়ের বাড়িতে আসছিল আংটি ফিরায় নিতে, আগামীকালকে তাদের বাড়িতে যায় ভাবির হাতে আমাদের আংটি পরায় দিয়ে আসতে হবে। এই কি করছি, অসম্ভব এটা, এতগুলা লোকের সামনে হাতের আংটি ফালাই দিছে সে, এখন আমি গিয়ে তার হাতে আবার আংটি পরাম, এত সস্তা নাকি আমি? তুমি যা করছো তাতে খালি আংটি ফেলা না, আমি হইলে আরো অন্য অনেক কিছু করতাম। তারা তো মানুষ ভালো, সেই জন্য আত্মীয়তাটা অন্তত রাখতে চাইতেছে। আমি চাইতেছি না, এইরকম দেমাগি মেয়ে আমি আমার জীবনে চাই না। তোমার চাওয়ায় এখন আর কিছুই হবে না ভাইজান, আর তোমারে সোজা করার জন্য এইরকমই একজন দেমাগি মেয়ের দরকার। শোনো মিয়া ভাই,
তোমার একটা সোজা কথা বইলা দিই, আমি কিন্তু মালিক বিয়ারে কথা দিছি আগামীকালকে আমরা যাব। তোমার জন্য আমি যেন কারো কাছে বেইজ্জতি না হই, তাইলে কিন্তু আমি ভাত দিতেছি, আসো খাবা। আম্মা, আম্মা এখানে মামুজানের কোনো দোষ নাই, যা কিছু হয়েছে সব আমার কথা দিয়ে হয়েছে। তুমি ভালো মানুষ, তোমার মনটা ভালো, তাই তুমি চাইছো মুনিয়ার সাথে আনন্দটা বাঁকাবাকি করে নিতে। কিন্তু আলতু, ওইটার তো বয়স হয়েছে, ওটা তো আর বাচ্চা না, ওইটা জানে না আমাদের বাড়ির আওকার, বাড়ির চাকর হয়ে। আম্মা, এইসব কথা বলা ভালো না মামুজান। ওই কিসের মামুজান রে, লতায় পাতায় পেঁচিয়ে সম্পর্ক, ওর সঙ্গে তো রক্তের কোনো সম্পর্ক নাই আমার। রক্তের সম্পর্কই বড় কথা না আম্মা, উনি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, তার কি কোনো মূল্য নেই? মূল্য তো শোধ করছি, সারা জীবন এই বাড়িতে থাকতে দিছি, খাইতে পড়তে দিছি, এখন তার আর এই বাড়িতে প্রয়োজন নাই, সে চলে যাক। প্রয়োজন না থাকলেই যে চলে যেতে হবে এমন তো কোনো কথা নেই, তাদের বিষয়টাও তো ভাবতে হবে। এই বয়সে মামা মামানি মুনিয়া এদেরকে নিয়ে কোথায় যাবে? যেতে হবে না, আমি যেটা বলেছি সেটা করে দিক, ওর মেয়ের পাশটা তোমার নামে লিখে দিক। এটা হয় না আম্মা, এটা দেয়া যায় না। কেন দেয়া যায় না? কেন, আরে ঘর বাড়ি জমি জমা সব যদি লিখে দেওয়া যায়, একখান সাতার মাতার পাস ওইটা লিখে দেওয়া যায় না? ওই তুই আলতুর সাথে কথা বল, ও কি চায়, কি দিলে ওই পাসটা লিখে দিবে, তুই বার কর। ও বুঝের মতো কথা বললি না আম্মা, এটা হয় না। আমারে বোঝাতে শোনা, আর আমি বুঝবো না, অনেক ধৈর্য ধরছি, আমি আর ধৈর্যও ধরবো না। এই একটা পাশের জন্য এই সোনার সংসার আমার অন্ধকারে ঢুকে আছে, দিন তো ফুরায় যাচ্ছে আমার, আর এখন পর্যন্ত আমি নাতি নাতনির মুখই দেখতে পেলাম না। ফের বছর তুমি আমারে বুঝ দাও আম্মা, আর এই একটা বছর তারপরেই শেষ, কিন্তু শেষ তোমার হয় না। 29 বছর তুমি এক ধুলো তুলে আমারে বঞ্চিত করে রেখেছ, কিন্তু আর আমি বঞ্চিত হব না। আলতুরে যা বলার আমি পরিষ্কার করে বলে দিয়েছি, আর তোমারেও এবার পরিষ্কার করে বলে দিচ্ছি, আলতুর মেয়ের পাশ কিনতে পারবে কি পারবে না এটা তোমার ব্যাপার, কিন্তু এই পাশের ধুনো তুলে তুমি আর বসে থাকতে পারবে না, এবার তোমার আমি বিয়ে দেবই দেব। লাস্ট কথা আমার, একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পড়ায় অন্য জনে, যে পড়ায় সে জানে তার মন কোনখানে, নিজে জলে মন পড়ায় গুনে, এখন প্রেমিক করে হায় হায় কান্দিয়া জীবন যায়, প্রেমিক করে হায় হায় কান্দিয়া জীবন যায়, সুখী বুঝিনা রে ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়।
আমি তোতা। এত রাত্রিবেলা আপনি এই জায়গায় কি করেন? আচ্ছা তোতা, এটা কি মাস? ফাল্গুন মাস না তো? তা বিষয়টা কি? না না না, বিষয় কিছু না, খুব স্বাভাবিক। আমি আমার ঘরে শুয়েছিলাম, একটু তন্দ্রা মতো, যাকে ঝিমুনি বলে, সেটা এসেছিল। হঠাৎ আমার কানে কুহু কুহু রব, কোকিলের ডাক শুনতে পেলাম। হো হো, আচ্ছা 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 আচ্ছা, তুই এরকম আচ্ছা আচ্ছা করছিস কেন? তার মানে আমি যা বললাম সেটা তোর বিশ্বাস হচ্ছে না? হয় হয়, মানুষের জীবনে এমন সময় আসে যখন বনে ফাল্গুন না হলেও মনের মধ্যে ফাল্গুন চলে আসে। বাহ, একটা দারুণ কথা বললি তো। বনে ফাল্গুন না এলেও মনে বসন্ত এলো, আজি বসন্ত জাগ্রত দ্বারে। আপনার এখন সেই সময়, মনে এখন ফাল্গুন চলতেছে, ভালোবাসার জোয়ারে আপনি হাবুডুবু খাইতেছে। তবে কথা কি জানেন, আংটি মানে রিং কিন্তু মানুষ হাতেও পরে, আবার এই বুকেও পরে। এটা কোন ধরনের কথা বললি? প্রেমের জোয়ারে আপনি ভাসতেছেন, ভাসেন। রাত্রিবেলা আপনি গাছে গাছে কোকিল খুঁজতেছেন, খোঁজেন। কিন্তু কথা হইল কি, যেইভাবে অর্ঘুমা কইরা আপনি এসব খুঁজতেছেন, হাট যদি একবার ফেল হয়ে যায় আপনার, তাইলে কিন্তু রিং হাতে না পইরা আপনার হাটের মধ্যে পড়াইতেই পো। হ্যাঁ কিরে, উনি তো রাত্রিবেলা কোকিল খুঁজতে বেরোছে, তুই কি খুঁজতে বেরোছিস? কাউয়া খোঁজ, খোঁজ, ভালো করে খোঁজ। আমার ঘরে এন্ট্রিন আছে, আটার লগে মিলাইয়া সারা বাড়ির মধ্যে ছিটাই দিমু, কুকিলো খাইয়া কাউও খাইলা, দুজন শেষ। আমি তো এইরকম জঘন্য কাজ কোনোদিন করতামই না। বইলা ফালান, আজকে কি নাচন নাচাবেন আমাদের? আসলে আমি তোমার কাছে আসছিলাম বানুবু, একটা বিশেষ দরকারে। কি দরকার বইলা ফালাও? আসলে জানার অভাবে আর জ্ঞানের অভাবেই মানুষ ভুল করে, আর আমিও তাই করছি। একটা দিন যদি আগে এই শিক্ষাটা পাইতাম, আমি এই জঘন্য কামটা কখনোই করতাম না। তোমার একটা কথা আমার জীবনটারে একদম পাল্টাইয়া দিছে। তাই নাকি? কিন্তু দুঃখটা কি জানো বানুবু, কথাটা আমি জানতে পারলাম ঘটনা ঘটানোর পরে। কথাটা কি? যে একবার ভালোবাসে, সে ভালোবাসার মানুষটা কখনো ছোট করতে পারে না। ও, বলছিলাম নাকি? তুমি তোমার ডাকাতটা প্রেমের কথা বলছিলে আমারে, বলছিলে তোমার বুকে পাড়া দিয়া, তোমার সামনে দিয়া তোমার ভালোবাসার মানুষ আরেকজনকে কেমনে ঘরে তুলে নিছে, আর সব কিছু তুমি মুখ বুঝা সহ্য করছো যাতে তোমার ভালোবাসা ছোট না। আরো বলছিলা মানুষটা তোমার সাথে মিজাবৈরি করছে, এতে তোমার কিচ্ছু যায় আসে না, কারণ তোমার ভালোবাসা এখনো তোমার বুকের মধ্যে আছে, আর এটাই তোমার বড় অহংকার। ওরে ওরে ওরে, খাইছে তো? তুমি দিয়ে আমার সব কথা একেবারে পরা মুখস্থ করার মতো মুখস্থ করে ফেলাইছো।
শুধু মুখস্থই করি নাই, বুকের মধ্যে ধারণ কইরাও নিছি। সামনে যতদিন বাঁচব তোমার এই বিশ্বাস নিয়ে আমি বাঁচব, বিশ্বাসটা যাতে পরিপূর্ণভাবে পালন করতে পারি। তুমি আগে তুমি বলো, আমারে তোমার শিক্ষায় শিক্ষিত করে তুলবা, যাতে আমিও তোমার মতন ভালোবাসার বুকের ইচ্ছা অহংকার করতে পারি। আরে বাবা রে, এটা কি কোনো শিখার বিষয় নাকি? হ্যাঁ উঠো তো, উঠো না, আগে তুমি আমারে বলো, আমারে তোমার শিষ্য বানাইবা। তুমি যেমন যেমন শিক্ষা দিবা আমি তেমন তেমন ভাবে চলবো। আমি তোমার কাছে ওয়াদা করতেছি। ওয়াদায় কোনো ফাঁক নাই তো? যেমন ভালোবাসায় ছিল। ও মানুষ, যারে দাও ভালোবাসা তারে করো ঘৃণা, তোমাদের নিয়ম নীতি আমি বুঝি না। টেনে নিয়ে বুকের কাছে ফেলে দাও ধুলার মাঝে, তোমাদের একোন নীতি স্বার্থ নীতি আমি বুঝি না। কালকে সারা রাত বসে এই কবিতাটা লিখছি, জীবনের প্রথম কবিতা, প্রথম তোমারে শোনাইলাম। যদি পারো এর অর্থটা খুঁজে বের করো। তুমি কই যাইতেছো? দুপুরবেলা আমাদের বালিগাও যাইতে হবে আংটি পরাইতে। এই কবিতা শুনেও বুঝোস নাই, বালিগাও কেন? আমার আর কোনোদিন কোনো জায়গায় যাওয়া হইব না। শোনো, সব মারফুতি কথা আমার শুনে কোনো লাভ নাই। কালকে রাত্রে তোমার আমি বলছি, আমার যদি ছোট হওয়া লাগে তোমার কারণে, তাইলে কিন্তু আমি দেশান্তরী হব। যদি বিয়া নামক শব্দটা তুই আমার সামনে উচ্চারণ করে আমার বিরক্ত করো। আবার ওনার বিয়ার কথাবার্তা হইতেছে কেন? হইলেই কি আবার পাটি নিয়ে এখানে বসবা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তিনি আমার ভালোবাসার মানুষ, সে যদি অন্য কাউরে বিয়া করে সুখী হয় তাতেই আমার সুখ। আসি ওস্তাদ, আসসালামু আলাইকুম। আই মতি বানু, আমার একটা কথা বলতো। কি কথা বুঝান? এই গ্রামের আশেপাশে তিনজন ঘটক আছে, কারে খবর দেওয়া যায়? ঘটক দিয়ে কি হবে বাবু জান? তোরে আবার নিকা দেব জি। হ্যাঁ তোর না বড্ড বার বাড়ছে। আমি তোরে একখান প্রশ্ন করলাম, তুই আবার উল্টা আমারে প্রশ্ন করিস? ভুল হয়ে গেছে বাবু জান, মাফ করে দেন। মাফ চাইলেই মাফ হয়ে গেল। হ্যাঁ তুই তো আমার পায়ের কাছেই বসে আছিস, আমি যদি তোরে এখন তারপর বলি সরি, বাস মাফ হয়ে গেল। হ্যাঁ মাফ হয়ে গেল। আরে মাস্টার বিদি আবার কি মনে করে আসতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে? জি একবার মাসিদের সাথে দেখা করতেছি। এই তোমার বয়স কত? জি কয়েকটা পাস দিছো, স্কুলের মাস্টার হইছো, তাই তোমার কাছে জগৎ সংসারের সব কিছু ছোট ছোট লাগে, তাই না? আচ্ছা তুমি কি জানো মাসুদের বয়স কত? জানি মানে এমন একটা জোয়ান মর্দ পুরুষ মানুষের নাম ধরে ডাকার সাহস তোমার হয় কি করে? জি না মানে হয়েছে কি, ও তো আমার স্টুডেন্ট। আবার বলে ও তো, এই ও তো কি বলো? উনি আদব নিয়ে কথা বলবে, আদব নিয়ে কথা বলবে। আর হ্যাঁ সে তোমার স্টুডেন্ট ছিল, কাল পর্যন্ত ছিল, আজ আর না। তা মাসুদের সাথে তোমার কি দরকার? না মানে হয়েছে কি, ওর তো
না না না, ওনার আর কি, ওনার তো এখন খুব ব্যাড টাইম চলতেছে, তো এইরকম একটা খারাপ সংবাদ শোনার পর ওনার মন নিশ্চয়ই খুব খারাপ। ভাবছিলাম যে ওনাকে দু একটা সান্ত্বনার কথাটা বলবো, আর তাছাড়া ওনাকে তো কেউ একজনের সাহস দিতে হবে। কিসের সাহস? দেখেন, যা হবার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে তো মন খারাপ করে থাকলে চলবে না। পাশ এবার হয়নি, তাতে কি হয়েছে, আগামীবার অবশ্যই হবে, সেটার জন্য প্রিপারেশন নিতে হবে না একটু? ওহ, আচ্ছা 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 আচ্ছা। আমি তো ওর শিক্ষক না, মানে ওনার শিক্ষক, সাহসটা তো আমারই তার মনে জোগাতে হবে, সেজন্যই আমার এখানে আসা আর কি। গেটটা ওইদিকে। জি, বললাম যে ওই গেটটা দিয়া ভিতরে আসছো, ওই গেটটা দিয়া বার হয়েছো। বেরিয়ে যাব মানে মাসুদ, না মানে মাসুদ সাহেবের সাথে একবার দেখা হবে না। সান্ত্বনারও দরকার নাই, সাহসেরও দরকার নাই, আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, মাসুদ আর লেখাপড়া করবে না, ও বিয়ে করবে। কি শুনলাম, আমার প্রথম প্রেমের কলি ফুটিতে না ফুটিতে এইভাবে ছড়িয়ে যাইবে, কি করব আমি, কোথায় যাব, আমার এই আহত হৃদয়ের ব্যথা আমি কার সাথে শেয়ার করব, কার সাথে? কি বাবা, আপনি আমার পাশ দিয়ে যাচ্ছেন, অথচ আপনি আমাকে দেখলেনই না, আমি আপনাকে ডাকলাম তাও শুনছেন না, বিষয়টা কি, কি হয়েছে, মনটা কোন দিকে ডুবে আছে? তুষের আগুনে। কি? জি, কিছু বলতেছিলেন আমারে? সে কি বলছিলাম তো, আপনি কিছুই শোনেননি? না আসলে হয়েছে কি ব্যাপারটা, একটু ডিপ থিংকিং এর মধ্যে আছি তো তাই খেয়াল করিনি। কোথায় যেতেছিলেন? কি হয়েছে, কি হয়েছে, ওরকম করে তাকায় কি দেখতেছেন? না মানে কি হয়েছে আমাকে কি বলা যায়? কিছু হয়নি, বললাম তো কিছু হয়নি। কি হলো, হাসতেছেন কিসের জন্যে? আপনি যে স্কুলের শিক্ষক, আমি কিন্তু সেই স্কুলের ছাত্র না, কথাটা মনে রাখবে আশিক। তুষের আগুনে বেশিক্ষণ মনটা ডুবতে দিয়েন না, পুড়ে কয়লা হয়ে যাবে। এই 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 যে এক্সকিউজ মি, এই যে এই যে আপনি এটা কি বললেন, এই যে হ্যালো, এইসব লোকজনের কোনো কমন সেন্স নাই, এমনিতে একটা স্যাড মোমেন্ট চলতেছে, এই স্যাড মোমেন্টের মধ্যে একটা ফাজলামি করে চলে গেল। কারে দেখাবো মনের দুঃখ গো। শুনেন, শরবতটা খেয়ে নেন, নরেন।
রাখেন, নেন শরবতটা নেন। জীবনটা যখন শুরু করেছিলাম ঠিক এইভাবেই শুরু হয়েছিল, মাঝখানে বিরাট বিরতি, আবার নতুন করে জীবনটা ফিরে পেলাম। আপনি চাইলে আমি আপনার সব কিছু ফিরে নিয়ে আসতে পারি, আমার তো কত কিছুই করতে মন চায়, তো ভয় লাগে, ভয় কিছু করতে পারি না। কিসের ভয়? ভয় মানে হইতেছে আপনি যদি আবার কিছু মনে করেন, আমার যদি আশ্রয় হবে করেন। আপনি হাসতেছেন কেন? আরে পাগল যে পাগল, সেও তো নিজের ভালো বোঝে, আমি তো পাগল নই। তুমি আসাতে আমার জীবনটাই বদলে গেছে, সেই আমি, সে আমি তোমাকে তাড়িয়ে দেব প্রশ্নই ওঠে না। বরং এটা বলো, আমার তো একটাই ভয়, কখন তুমি আমাকে ছেড়ে চলে যাব? আপনি নিশ্চয়ই কোথাও বাইরে যাইতেছেন? হ্যাঁ, স্কুল কমিটির মিটিং আছে, আমি তার চেয়ারম্যান, আমাকে তো যেতেই হবে। চেয়ারম্যান? এই বেশে যাবেন আপনি? এই বেশেই তো আমি যাই। আমার দাদা জান কি বলতেন জানেন? কি? আগে দর্শনদারি পরে গুণ বিচারি। স্কুল কমিটির চেয়ারম্যানের যদি এই অবস্থা থাকে তাহলে কেউ দাম দিবে? আপনার কাপড় চোপড় কই থাকে বলেন? আপনার কাপড় চোপড় কই থাকে? কি হলো? অনেকদিন পরে কে যেন আমার সামনে এসে কথা বলছে, ওইখানে বিষয়টা নিয়ে তোমার তো ভেঙে পড়ার কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মাস্টার সাহেব, আপনি তো আর জানেন না আমার বুকের ভিতরে কি তুষের আগুনটা জ্বলতেছে। মাসুদের মা তার ছেলেকে আর পড়ালেখা করাবে না, তাতে তোমার আমার কি করার আছে? অবশ্যই আছে। মাসুদ হইতেছে গিয়ে আমাদের সবচেয়ে ফেভারিট স্টুডেন্টের মধ্যে অন্যতম, তার পেছনে আমরা কি পরিমাণ হার্ডওয়ার্ক করতেছি স্যার, তার ব্যাপারে কথা বলার রাইট আমাদের অবশ্যই আছে। হার্ডওয়ার্কের কথা বলছো? পরিশ্রম? তুমি জালাল আর কতদিন পরিশ্রম করেছো? এক বছর, দুই বছর, তিন বছর, 29টা বছর এই একটা ছাত্রের পিছনে আমি লেগে আছি। তাহলে তো স্যার আপনার রাইট সবচাইতে বেশি। রাইট থাকলে সবসময় সেটা খাটানো যায় না আলিয়া। তোমাকে একটা কথা বলি শোনো, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, মাসুদকে দিয়ে কোনোদিন পাশ হবে না। না না স্যার, এমন কথা বলবেন না। একটা মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ করে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে এত সাধনা করে যেতেছে, তার নিয়ে স্যার এরকম কমেন্ট পাস করা একদম ঠিক না। দিস ইজ ভেরি অন্যায় স্যার। কমান কি আর সাথে করি রে মা, এটা অভিজ্ঞতা থেকেই বলছি। সারাটা জীবন তো মাস্টারি করেই কাটালাম। জি স্যার, আই নো আপনার অভিজ্ঞতা অনেক বেশি, সেই তুলনায় আমি স্মল থেকে স্মল, কিন্তু আমি স্যার আমার অভিজ্ঞতাটা আর একটু বাড়াইতেছি।
সেই কারণে স্যার আর একটা বছর, অনলি ওয়ান ইয়ার স্যার, আমি একটু ট্রাই করতে চাই। আরে তুমি চাইলে তো হবে না, তারা যখন চাইছে না তখন আর কি করা। তারা যাইতে চায় সেই ব্যবস্থা আপনারা করতে হবে স্যার। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার স্যার, ফর মি স্যার, অনলি ফর মি স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম মাস্টার স্যার। আসসালামু আলাইকুম আপা। স্যারের শরীরটা ভালো? এই বয়সে আর শরীর চলে যাচ্ছে আর কি, তা তোমার খবর কি? আছি ভালো, খুব ভালো স্যার। যাচ্ছি চৌধুরী বাড়িতে, বেগম সাহেবা খবর দিয়েছে ছেলের বিয়ে দিবে, পাত্রীদের ছবি নিয়ে যাচ্ছি দেখাতে। আপনাদের একটা ছাত্র কমে গেল তাই না স্যার? তাহলে আসি স্যার, আসি আপা। সালাম আলাইকুম। শুনলে তো সবই, যাদের ভাবনা তারাই ভাবছে না, অহেতুক তুমি আমি মন খারাপ করে কি করবো? জি স্যার, জি আমি একটু আসতেছি স্যার, একটু আসতেছি। কিন্তু আমি তো এখন একটু ব্যস্ত আছি, পরে পরে। আমি আপনার বেশি সময় নেব না, 5 মিনিট, অনলি 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমি আপনার সাথে ডিসকাসটা সেরে ফেলবো, প্লিজ। সিস্টারের এই অনুরোধটুকু রাখেন, আমি তো আপনার সিস্টারের মতো তাই না, প্লিজ। ঠিক আছে চলেন। কি মানে কি এটা? হ্যাঁ মানে কি মানে বুঝতে মানে বুঝিস নাই না? আজকে স্কুলের মিটিংয়ে একটা বিশেষ প্রস্তাব পাশ করাবো। সেটা তো স্কুলে গিয়ে করবেন, এইখানে কোনো বলার দরকার আছে? এখানে বললাম অত্র অসুবিধা কি, এইখানেই বলবো। দিতা শুনতো একটা কেসার লাগে, আমি বুঝতেছি কি যায় কাজাল, আমি কাউকে কেয়ার করি নাকি? আজকের স্কুলের প্রস্তাব পাশ করাবো, যেই ছেলে স্কুলে বছরের পর বছর ডাব্বা মেরে ফেল করে তাদেরকে একটা বিশেষ পুরস্কার দেবো, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝছি। আপনার মেয়েরে আমি একদিন ভালোবাসতাম, হয়তো আজও তার আমি ভালোবাসি, সেই জন্য আজ পর্যন্ত আপনার আমি কোনো কিছু বলি নাই, কিন্তু আমারও সহ্যের একটা সীমা আছে, সেই সীমাটা আপনি অতিক্রম করবেন না। তারপরও তুই এরকম বেয়াদবের মতো কথা বলছিস, আমি তো আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতাম, কিন্তু দিলাম না কেন জানোস? আমাদের দেশে একটা কথা আছে, সে যে গুজে রইল বসে নিয়ে গেল চোপার দর্শে।
কারে কারে দেয়া হবে, টার্গেট কি নতুন না পুরান গুলান? আমারে কিছু জিজ্ঞাসা করা হইতেছে? বলছিলাম এবার কয়জনের জন্য চিঠি লেখা হচ্ছে? চোর ভালো হয়ে যাওয়ার পরেও যখন ফজরের নামাজ পড়ার জন্য উযু করতে গাটলায় যায়, তখন মানুষে মনে করে যে এই বেটা সারা রাত চুরি করে এখন আপনুক দিতেছে। আসলে চিঠি লেখা তো অনেক বদনাম কামায় ফেলাইছি, এমন এমন কিছু করতে চাই যাতে সুনাম অর্জন করা যায়। কিরকম? আসলে তোমরা সবাই মিলে আমার যে সত্যের সামনে দাঁড় করাইছো, সেই সত্য আমার ভিতরে আলোড়ন তুলছে, ব্যাপক আলোড়ন। সাইজি কি বলেন জানো? সাইজি কে? ফকির লালনডে চিনো না? তিনিই তো সাইজি। ও, তা তিনি কি বলেছেন? লালন বলেন, আমি হইলাম পাতাল গামি, কি করতে এসে কি গেলাম করে। আমার কি লেখার কথা ছিল আর আমি কি সব লিখলাম? কি লেখার কথা ছিল আপনার? এমন কিছু যা আমারে হাজার বছর মানুষের মধ্যে বাঁচায় রাখবে। সেটা কি জানতে পারি? তুমি জানো কি করবা? কি করবো সেটা আপনার ভাবতে হবে না, আপনি বলেন। যেই হাতে যেই কলম দিয়া তোমাদের পত্র লেখা আমি ব্যাপক বদনাম কামাই করছি, সেই হাতে সেই কলম দিয়ে আমি কবিতা লেখা ব্যাপক সুনাম অর্জন করার চেষ্টা করছি। ও, তা আপনি কি কবিতা লিখতে জানেন? ওই যে বললাম না, আমার লেখার কথা কি আর আমি লিখলাম কি? জগতে আমার পাঠানো হয়েছিল আসলে কবিতা লেখার জন্য, আর আমি কি লিখলাম? তা কি লিখলেন আমি কি একটু শুনতে পারি? পারো, কেন পারো সেটা পরে বলতেছি, আগে কবিতাটা শোনো। আঙ্গুলো কাটিয়া কলম বানাইলাম, ময়নের জল করলাম কালি, পাজর ছেড়িয়া পত্র লিখিলাম, পিরিতি যে চোরাবালি। লতা বেগম, সেই চোরাবালিতেই আমি তোমারে ডুবাবো, কসম। কবিতাটা তোমারে উৎসর্গ করে লেখা, তো ওই জন্য তোমারে শুনাইলাম, নাহলে শোনানোর কোনো দরকার ছিল না। কিন্তু এই বাড়ির বউ হবার মতন পাত্রী হাত বাড়ালেই তো আর পাওয়া যাবে না, একশোতে একশো মিলতে হবে। সুন্দরী, মার্জিত, শিক্ষিত, ভদ্র, বংশীয় হতে হবে। এখন তো ধরেন ওই ফুরুং ফারুঙের যুগ, তার ভিতরেই আমার কাছে যেই তুই তিনজন পাত্রীর ছবি আছে সেটাই আপনাকে আমি দেখাচ্ছি। ফুলবাড়ির মিয়া বাড়ির মেয়ে, লন্ডনে লেখাপড়া জানা, তাই বলে ওই লন্ডনই মেম হয়ে যায়নি। তার পরিষ্কার কথা, লেখাপড়া আমি বিদেশে করেছি ঠিক আছে, কিন্তু বিয়ে শাদি ঘর সংসার আমি এই দেশেই করব। এই হচ্ছে সোনাকান্দির কাজী বাড়ির মেয়ে, ফুল ফ্যামিলি ঢাকায় থাকে, অনার্স মাস্টার্স করা, খুবই ভদ্র এবং নম্র মেয়ে। ঢাকায় এদের বাড়িতে আমার যাতায়াত আছে, ঢাকায় এদের নিজেদের বাড়ি। এদের চাহিদা একটাই, বংশীয় ঘর। আমাদের মাসুদ বাবাজির উপযুক্ত এই দুইটা পাত্রই আমার হাতে ছিল, তবে আজই আর একটা মেয়ের সন্ধান পেয়েছি, উচ্চ শিক্ষিত, ভদ্র, মার্জিত, নম্র, কিন্তু একটু অর্থনৈতিকভাবে দুর্বল। আপনি চাইলে ফটোটা একবার দেখতে পারেন, বিবেচনায় রাখতে পারেন।
আরে বাদ দে সব টেপাটেপি, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আচ্ছা এই যে মেয়েটাকে নিয়ে এলি, তার সম্পর্কে তো একটা কথাও বললি না, মেয়েটা কেমন? আমার জানা শোনাটাকে আপনার পোষাইতেছে না, আমি যাই নিয়ে নিয়ে আসছি। মেয়ে ভালো। ভালো মেয়ে কি করে বুঝলি? বিশ্বাস না থাকলে কি আমি নিয়ে আসছি এই জায়গায়? এত বিশ্বাস থাকা ভালো না, বিশেষ করে মেয়েদের ব্যাপারে। শোন, সনাতনী ধর্মে আছে স্ত্রীর চরিত্র দেবান ও জানন্তি মনুষ্য কৌতুক। মানেটা হচ্ছে স্ত্রীদের মন মেয়েদের মন দেবতারাও জানে না, মনুষ্য কৌতুক মানুষ তো দূরের কথা। তোদের এত বড় সার্টিফিকেট দিচ্ছিস, তুই কোন সাহসে? হ্যাঁ, এখন তুই আর আমি যদি বাড়িতে না থাকি আর মেয়েটা যদি এই সময় চুরি করে পালায়, তখন কী করবি? না 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 না, কী বলতেছেন, মানুষ এই ধরনের মেয়ে না। এমন ভাব করছিস যেন মনে হয় ও তোর বিয়ে করা বউ। কি কোন আপনি এগুলো আজারা করতে দ। আচ্ছা ঠিক আছে, এটাও বাদ দে। আগে তো আমার গা টেপার সময়, তারপর ঘরের কাজকর্মের সময় একটু গান টান ধরতি, হঠাৎ গান টান বন্ধ করে দিলি কেন, কারণটা কি? মনে শান্তি না থাকলে গলার মধ্যে গানও আসে না। একদম আসল কথা বলেছি, মনে শান্তি এলেই গলায় গান আসে। তা তোর অশান্তিটা কোথায়? চুপ করে আছিস? আরে তার কিছুটা হলো আমি বুঝতে পারি। তোর একটা ধারণা যে আমার সংসারে নতুন কেউ এলেই তোর প্রয়োজন ফুরিয়ে যাবে, তা কিন্তু না। যে বেটাই আসো যত ভালোই হোক, তোর প্রয়োজন কিন্তু আমার কাছে সবার আগে। এটা মাথায় সবসময় রাখবি, তোকে আমার সবচেয়ে আপন বলে মনে হয়। আমার আর সংসারে আপনজন কেউ নেই, সে যত ভালোই হোক। এক কাজ কর, খুব ভালো দেখে একটা গান ধর, শুনে যাতে আমি মনে আনন্দ পাই। ধর। ছেড়ো না ছেড়ো না, দেব না দেব না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না ছেড়ো না, দেব না দেব না গো যেতে, থাকো আমার কাছে। বাস বাস বাস, আর লাগবে না, যতটুকু শোনালি তাতেই মনটা ভরে গেছে। আর এমন দে কালকে শহরে গিয়ে তোর জন্য একটা জল মনে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। কাল শহরে যেতেছেন নাকি আপনি? আরে হ্যাঁ রে, কালকে তুই আর আমি দুজনে মিলে শহরে যাব। কিছু কাপড় চোপড় না কিনলে তো আর চলছে না, যেগুলো আছে এগুলো একেবারে পুরনো হয়ে গেছে, আর চলবে না। ও আচ্ছা, আর শোন, আর এত কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে, প্রথম বাসটাই ধরতে চাই। ঠিক আছে। এই তো তা, এই বিষয়টা নিয়ে আমার প্যাচ করছিস না, মনে হলো তাই জানতে চাচ্ছি। কি বিষয়? একই বাড়িতে তিনজন মানুষ আছে, ও তো তোর আমার কেউ না, তারপরও এই বাড়িতে আছে, কি বলিস? গোলাপটা মনে হইতেছে, পরিষ্কার করে। তুই আর আমি নতুন কাপড় কিনব, কিন্তু ওকে একটা কিছু না দিলে কেমন দেখায়? আরে তাকিয়ে দেখছিস কি,
ভদ্রতা বলে একটা কথা আছে না, আর আমরা হলাম একেবারে নিপাট ভদ্রলোক। শোনেন, সে চুরি করতে পারে এই ভাবনাটা আগে আপনার মন থেকে দূর করেন, তারপর। ওকে চোর বলে কি খবরটা যে বের করতে চাইলাম সেটা যদি জানতি। আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি। তোমার তো একবার ফুলবাড়ি আসতে হবে আপা। ফুলবাড়িয়া কেন আম্মা? শুধু ফুলবাড়িয়া না, সোনাকান্দাও যেতে হবে। কেন আম্মা? এই দুই জায়গায় আমি দুইটা পাত্রীর সন্ধান দিচ্ছি, দুইজনেরই আমার বড্ড পছন্দ হয়েছে। এখন তুমি যায়া সরে জমিনে দেখে আসবে কোন মেয়েটারে তোমার পছন্দ হয়। এই যে ছবি দুইটা একটু দেখ, দেখো। হা, দেখো না? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার সামনে ছবি দেখতে তোমার লজ্জা লাগছে, তুমি এখনো বড় হলো না। পরে দেখবো। আচ্ছা তো বলো, তুমি কবে যাবে ওদেরকে জানাতে হবে তো। আম্মা, আপনার হাত ধোনা একটু দেখি দেন না আম্মা। আমি জানি আম্মা, আমার জন্যে আপনার জীবনে অনেক কষ্ট, জীবনে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হয়েছেন এ আমার জন্যে। কিন্তু আপনি জানেন না আম্মা, আমি আমার এই বুকের ভিতরে কীরকম এক অপমানের পাহাড় বহন করে চলতেছি। আপনারা ভাবেন আমি বুঝি জেদ করে এসব কাজ করতেছি, না আম্মা। গত 29 বছর ধরে এই অপমানের জ্বালায় আমি এই কাজ করতেছি আম্মা। একটা মুহূর্তের জন্য আমি কখনোই কোনো শান্তি পাই না আম্মা। আমার তো অনেক কিছু স্বাদ হয়, অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু আমি কিছুই করতে পারি না আম্মা। আপনারা আমাকে ক্ষমা করেন আম্মা, আমি পারবো না আম্মা। যেই পর্যন্ত আমি এই অপমানের শোধ না নিতে পারবো সেই পর্যন্ত আমাকে দিয়ে কিচ্ছু হবে না আম্মা, কিচ্ছু হবে না। না না মাসুদ, এইসব তো আমি এইবার আর শুনব না। আমাকে আপনি জোর করবেন আম্মা? করব। তাহলে আমি দেশান্তরী হব আম্মা। কি বললা তুমি? হ্যাঁ আম্মা, যদি কোনোদিন এই অপমান ফিরিয়ে দিতে পারি তবেই আমি ফিরে আসব। তুমি আমার কথা একবারও ভাববা না। আপনার কথা ভাবছি বলেই আপনাকে জোর করতে মানা করছি। আমার নিজের উপর আমার অনেক রাগ হয় আম্মা। আমি এমন একটা অপদার্থ ছেলে যে নিজের মাকে সারা জীবন শুধু কষ্টই দিয়ে গেল। দুটো কাজ তো একসঙ্গেও করা যায়। কি কাজ? বিয়ের পরে তো লেখাপড়া। কত মেয়ে তো বিয়ের পরে স্বামীর বাড়ি যেয়ে লেখাপড়া করে, আর তুই তো পুরুষ মানুষ, তোর নিজের বাড়িতেই থাকবি, তো অসুবিধাটা কোথায়? না আম্মা, আমাকে দিয়ে এসব হবে না আম্মা।
আচ্ছা মানুষ, তুই আমার কি মনে করছিস? তুই কি আমার রংসং মাথা একটা মাটির পুতুল মনে করছিস? যে আমার আকার আছে, কোনো প্রকার নাই, আর আমার মাথা আবর্তি খালি খড়কুটা, সেই কথা তোর আর আমার মধ্যে আছে, সেই কথা কাক পক্ষীর জানার কথা না, সেইটা উনি জানলো কেমনে? সেই কথা তুই আর নাহলে আমি এই দুজনই বলবো, যেহেতু আমি বলি নাই তাহলে বাকি লোকে তুই তুই বলছস, কেন বলছস, কি উদ্দেশ্যে বলছস? চুপ করে থাকবি না, বল কি উদ্দেশ্যে বলছস, বল জবাবতে। কি বলবো আমি, আমি যদি এখন গলা ফাটাও বলি যে আমি তারে কিছু বলি নাই, তুমি বিশ্বাস করবা? বিশ্বাস তো তুই ভাঙছস। এই বাড়িতে ঢোকার সময় আমি তোরে পুই পুই করে বলছিলাম, আকবারায় কোনো কথা বলবি না, আমার ইশারা ছাড়া কোনো ধরনের কোনো কথা বলবি না, আর তুই কি ভাবছিস? তুই আমার সাথে টেক্কা দিয়া, আমার বিরুদ্ধে তার কাছে নালিশ দিয়া এই বাড়িতে টিকে যাবি? ওরে মালুনস, তুই কি জন্য ভুলে যাস? যে রাখতে পারে সে সুলো বাঁধতে পারে, যে আনতে পারে সে আবার তারাও দিতে পারে। ঠিক আছে, তুই তৈরি থাকিস, কালকে সকালে তোর দিয়া যাবো। আমি যাবো না। যাবো না মানে যাবো না, তোমার কথা আমি বাড়িতে আসছি ঠিকই, তোমার কথা মতো তো বাড়ি ছেড়ে যাচ্ছি। তুমি আমারে কি বুঝুং বাজুং বুঝাই বাড়িতে নিয়ে আসছো, আনার পরে কি কি আচরণ করছো সব আমি তেনারে বলবো। তিনি যদি সব কিছু যাই না শুই না আমার এই বাড়ির থেকে যাইতে পারে, তাহলে আমি চলে যাবো। তিনি বললে তুই চলে যাবি? হ্যাঁ, যেহেতু বাসা তাতে না। তিনি তো বলছে। কি বলছে? সোর। কি সোর মানে? তিনি মনে করেন আপনারে এই বাড়িতে রাহা একদম ঠিক আছে। তিনি আরো মনে করেন আপনি সুযোগ পাইলেই চাকরি পাট্টি গোল করিয়া সব সোনা গয়না দলিল পত্র লইয়া এই বাড়ির থেকে পলাইবে। আপনি চাইলে তার কাছে গিয়া জিজ্ঞেস করতে পারিস। আমি কান্দি জেল লিগা, আর জি কান্দে তার সোনাই বান্ধবের লিগা। এমন বুঝেন সেই সোনাই বান্ধব আপনাকে সুন্নি বলেছে। ভুল, সব ভুল, এতদিন ধরে আমরা যা ভেবেছি তার পুরোটাই ভুল। আজ ওর একটা কথায় আমার সে সব ভুল ভেঙে গেছে। বিষয়টা কি পরিষ্কার করবেন বুঝান? এত বছর ধরে আমরা কি ভেবেছি? মাসুদ জিদ করে অপমানের জবাব দেবার জন্য বছরের পর বছর ম্যাট্রিক পাশের জন্য লড়াই করে যাচ্ছে। হ্যাঁ, সব ভুল, একেবারে ভুল। ও পাশের জন্য কোনো লড়াই করতেছে না। এটা আপনি কি বলছেন বুবুজান? হ্যাঁ, ও ইচ্ছে করেই বছর বছর ফেল করতেছে, আর এটাও করতেছে ওই ফকিরের বেটির জন্য। তারে আমার ছেলে ভুলতে পারতেছে না। এটা আবার আপনি কি বললেন বুবুজান? হ্যাঁ রে, বিষয়টা আমার কাছে একেবারে পরিষ্কার হয়েছে। ওইসব অপমান টপমান কিছু না, ও এখনো ওই মেয়ের প্রেমে ডুবে আছে। পাশ করলে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সেটা ও চাচ্ছে না। ওর মনের মধ্যে ওই মেয়ের ছবি, ওখানে ও কাউরে বসাইতে চাচ্ছে।
তেলের ধুনো তুলে ওই মেয়ে সাধনা করতেছে। বলতেছেন কি, বিষয়টা তো সাংঘাতিক। খুব সাংঘাতিক। একবার যখন বুঝে ফেলেছি ওর মাথা থেকে আমি এই ভূত তারা বই। সেটা কি করে? একটা উপায় তো বার করতেই হবে। বিষ দিয়ে যেমন বিষ ক্ষয় হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা ক্ষয় করতে হবে। যা তো তুই তুই যা 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 আমি আমার একটু ভাবতে দে, আমি ভাবি, যা। দূরের কথা, আমার আধা ঘন্টা ঘুম হয় না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো শরীরটা যাবে বিগড়ে। আর তোতায় বদমাইশ থাকে বললে বলবে আমরা বয়স বেড়েছি। দেখি বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। আমি কি করছি? এর নাম তো ভালোবাসা নয়, এর নাম নষ্টামী। এসব আমাকে মানায় না। এমনি ঠিক আছে, আমার ঘরে নিয়ে আসো। আর শোনো, তুমি বাইরে থাকো, খেয়াল রেখো আমার ঘরে যেন কেউ না আসে। জি আচ্ছা। কোনো অন্যায় করিনি, যদি অজ্ঞানত কোনো অন্যায় করেই থাকি তাহলে দয়া করে আমারে মাফ করে দেবেন। আমি একজন অতি ইনোসেন্ট, একজন সাধারণ মেয়ে, চাকরির কারণে আপনাদের গ্রামে এসে থাকতেছি।
এই চাকরির টাকায় আমার হোল ফ্যামিলি চলে, আমার ফ্যামিলির ভরণ পোষণ চলে। এখন যদি রাতের অন্ধকারে আপনি আমারে কিলিং করে গুম করে ফেলেন, তাহলে আমার পরিবারটা একদম জলে ভেসে যাবে। দয়া করে যদি এই ব্যাপারটা আপনি একটু মাথায় নিতেন। আমি কাউরে খুন করে গুম করে ফেলার আগে তারে বেঁচে থাকার একটা শেষ সুযোগ দিই, তোমারেও দিতে চাই। বসো। তোমার এই ছবিটা আমারে দিছে, এই ছবিটা কি কুতুবরে তুমি দিছো? ইশারায় কথা বলে আমার পছন্দ না, যা বলবে মুখে বলবে। জি, আমি তাকে দিয়েছি। এটা কি যে কাউরে দেখানোর জন্য দিয়েছো নাকি বিশেষ কাউরে দেখার জন্য দিয়েছো? আমি অতি সাধারণ ঘরের একজন অতি সাধারণ মেয়ে, বিশেষ কিছু আশা করার স্পর্ধা আমার নেই। ও, তার মানে এটা খুবই সাধারণ একটা বিষয়। অথচ কুতুবের কথায় আমি ভেবেছিলাম যে তোমার মনে বিশেষ কোনো দুর্বলতা আছে, মানে ছবিটা যেন আমার হাতেই আসে। দুর্বলতা তো সবার মনেই আছে, কানারও তো বাসনা থাকে সমুদ্র দেখার, ল্যাংড়ারও বাসনা থাকে পাহাড় ডিঙানোর। কিন্তু শুধু বাঁচড়া থাকলেই তো হবে না, সাধ্যও থাকতে হবে। তোমার মনে সেই বাসনাটা আছে কি না থাকলে আমাকে বলো, আমি পূরণ করব। আছে? আছে। যদি আপনি আমার সেই বাসনাটা পূরণ করেন, তাহলে আমি আপনার কথা দিতেছি সারা জীবন আমি আপনার চরণের দাসী হয়ে থাকবো। আপনি যা বলবেন আমি তাই করব, সারা জীবন আমার মন প্রাণ দিয়ে আমি আপনার সেবা করব। এই যে আমার মাথা চুল, আমার মাথা চুল দিয়ে আপনার চরণ আমি মুছাই দিব। যদি আপনি আমার সেই সুযোগটা দেন। দিলাম, শুকর আলহামদুলিল্লাহ। বিষয়টার মধ্যে কিন্তু অনেক বড় একটা পরীক্ষা আছে। একটা কেন, হাজারটা পরীক্ষা দিতে আমি প্রস্তুত, এবং আমি খুব ভালো মতো জানি যে প্রত্যেকটা বিষয়ে আমি ফুল মার্ক সহ পাশ করবো। এখন বলেন কী কী পরীক্ষা আমাকে দিতে হবে? আমার ছেলের মনে ভালোবাসার জন্ম দিতে হবে। আরে এটা তো আমার জন্য 1-2 ব্যাপার। একবার শুধু আপনি ওরা আমার সাথে ট্যাগ করে দেন, তারপরে দেখেন আমি ভালোবাসা দিয়ে আমার আসলের সাথে তারা এমনভাবে জড়ায় রাখবো যে আপনার ছেলে চারপাশে তখন ভালোবাসা ছাড়া আর কিছুই দেখবে না। বিষয়টা কিন্তু অনেক কঠিন। ওইটা নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি শুধু কলমাটা পড়ায় দেন। কলমার আগে একটা পরীক্ষা আছে যে। কোনো অসুবিধা নাই, আপনি খালি আমাকে বলেন কী করতে হবে। আমি ধরে নেই না, কাজেই দেখি। ঠিক আছে, আমিও আপনার কাজেই দেখাবো। বেশ, এখন তবে যাও, আলতো তোমারে পৌঁছে দিয়ে আসবে, যাও। Thank you.
মাথায় হাত রেখে একটু দোয়া করেন। সারা জীবন যেন আমি আপনার পায়ের কাছে বসে এভাবে আপনার সেবা করে দিতে পারি। আসি, আসসালামু আলাইকুম। তুই যেটা ভাবছিস আসলে তা না, আমি ওখানে গিয়েছিলাম যে কারণে, সেটা হলো গিয়ে ওই আর কি। আপনার কি মান সম্মান জ্ঞান হয়ে গেছে গা? চোরের মতো আপনি। হ্যাঁ ঠিক ধরেছিস, আমি চোরের মতো গিয়েছিলাম। কেন জানিস? চোর ধরার জন্য। হ্যাঁ তোর কি ধারণা আমি কিছু বুঝি না? হ্যাঁ একেবারে শিশু, আমার মুখের লোলা দিয়ে বসে আছি আমি, বিনে বসায় ফুর্তি মারতেছি, তাই না? কি বললেন? এরকম জঘন্য কথা বলতে পারলেন, এটা ভাবতে পারলেন আপনি? তুমি করতে পারবে আর আমি বলতে পারবো না, মামার বাড়ির আবদার। হ্যাঁ এখন তো আমার মনে হচ্ছে মেয়েটারও দোষ আছে, তোমার সঙ্গে তাল দিচ্ছে। এই যে খবরদার কিন্তু না জেন না ওর সম্পর্কে এই ধরনের কথা বলবেন না। খুব লেগে গেল তাই না? সত্যি করে বলতো ওর সঙ্গে তোর কি সম্পর্ক? কি হবে আবার, আমার আত্মীয়, দুস্থ, খুবই গরিব। পরে যদি কিচ্ছু বেরায় তাহলে মনে রেখো আমি তোমাকে ছেড়ে দেবো না। বেরবে কেন যা, আমার যেটা জানার দরকার ছিল আমি জেনে ফেলেছি। যাক থেকে আমার সবকিছু এখন তোমার জানতে হবে না। কি ব্যাপার, এরকম হতভম্ব হয়ে দাঁড়ায় আছো কেন? তোমার মাইয়া এটা কি বলে গেল? কি বলে গেল? আমি এখন কলেজের স্টুডেন্ট, আমি এখন বড় হইছি, আমার সব খবর তোমার জানতে হইব না। ভুল তো কিছু বলেনি, কলেজ পড়ুয়া মেয়ে আর ওর সব কিছু তোমার এখন জানতেই হবে কেন? এটা তুমি কি বললা? মেয়ে কলেজে পড়ে বলে তার খোঁজ রাখতে পারবো না? আরে মেয়ে বড় হলেই তো ওর চিন্তা আরো বেশি বাড়ে, যদি কোনো ভুল করে ফেলে। শোনো, আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে। যাকগে, খাবার কিছু থাকলে দাও তো, আমার কেমন যেন খিদে খিদে লাগছে। আর শোনো, পারলে একটু চা দিও। এটাতে একটু খিচুড়ি আছে, খাও, আমি চা নিয়ে আসতেছি। মন দিলে না বধু, মন জানিলে শুধু আমি কে নিয়ে থাকি। মন দিলে না বধু, মন জানিলে শুধু আমি কে নিয়ে যাইতেছেন নাকি আপনি? হ্যাঁ কাল রাতে তোকে বললাম না, একটু শহরে যাব, কিছু কেনাকাটা আছে, নাস্তা দিতে বল। এই তো আমি নাস্তা নিয়ে আসছি। তাই নাকি, দেখি এটা কি? এটা যাও আপনার নাস্তা। তাই বললে আমি যাও খাবো? হ্যাঁ আমি জানতে চাই, তুই কি আমার সঙ্গে ফাজলামো শুরু করেছিস
আমি আপনার লগে কির লগে ফাজলামি করব? আপনি তো অনেক দিন যাবতে যাওই নাস্তা করতেছেন। আরে বাপুরে, আমি তো অনেক দিন ধরেই রাতের বেলা একা একা থাকি, আমার পাশে কেউ থাকে না, একা একা রাত কাটাই। হ্যাঁ, সঙ্গে থাকে একটা ঢাউস মার্কা কোলবালিশ। তুই কে চাস আমি সারা জীবন ওই কোলবালিশ আঁকড়ে পড়ে থাকবো, কোলবালিশ নিয়ে মাজবো? ডাক, মালঞ্চকে ডাক, আমি তাকে ডেকে জিজ্ঞেস করতে চাই সে কি করে আমার জন্য এই জাউ নাস্তা পাঠালো। ডাক তাকে। সে তো নাই। নেই মানে? নাই মানে চলে গেছে। চলে গেছে? যেসব কথা আপনি তার সম্পর্কে বলছেন, সে তো আর এক মুহূর্ত আপনার বাড়িতে থাকতে পারে না। আপনি আমার মাথাটা হেড করে দিয়েছেন। আপনার কথা ভেবে, আপনার সেবার জন্য আমার নিকটাত্মীয় আপনার বাড়িতে নিয়ে আসলাম, আর আপনি তারা এত ছোট করে দেখলেন। হইতে পারে সে গরিব অসহায়, আপনার বাড়িতে কাজ করার জন্য আসছে, তাই বলে তার চরিত্র নিয়ে কথা বলবেন আপনি? আপনার বিয়ের সাথে যা করার করে ফেলান, এরপর আমার বিদায় দেন। এরপরে আমার এখানে থাকাটা মোটেও উচিত হবে না। এই যে আপনার নাস্তা আমি রাইখা গেলাম, আপনি খেয়ে নিয়েন। ওটা নিয়ে যা। এর নাস্তা খাবেন না? আমি নাস্তা করব না। আপনার যেমন মর্জি। আমার শেষ মর্জিটা না শুনে তুই চলে যাচ্ছিস? মালঞ্চ আমার সামনে না আসা পর্যন্ত আমি এই বাড়ির এক ফোঁটা পানি স্পর্শ করব না। আর অনাহারে না খেয়ে যদি আমার মৃত্যু ঘটে, তাহলে আমি আমার বুকের রক্ত দিয়ে এই দেয়ালে বড় বড় অক্ষর লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্যে দায়ী তুই। সেটা আপনার। এ কি? হ্যাঁ, কোনো মায়া নেই, দয়া নেই, বিবেক নেই, নিঃসংকোচিত্তে নির্ভয়ে চলে গেল, এ কি মানুষ? হ্যাঁ, আম্মা আমাকে দেখেছেন? হ্যাঁ বাবা, এসো বসো বসো। জি আম্মা। তোমার সঙ্গে আমার দুটো একটা জরুরি কথা ছিল। বলেন। তুমি আমারে যা বলে ফেলেছ তারপর তো তোমার লেখাপড়ার বিষয়ে বাধা দেওয়া উচিত না, আমার বিয়ের ব্যাপারেও কিছু বলা উচিত না। আম্মা আমি না না আমি রাগ করে কিছু বলছি না। এক জীবনে তো মানুষের সব স্বাদ আল্লাহ পূরণ হয় না। নাতি নাতনি দেখার ভাগ্য আমার নেই, তো কি আর করার। আমি আসলে তোমার লেখাপড়ার বিষয়ে দুটো একটা কথা বলতে চাই। যদিও লেখাপড়ার বিষয়ে আমি কিছু জানি না, আমি তো আমার নামটাই সই করতে পারি না, মানে প্রয়োজন হয় নাই তাই শিখি নাই। কিন্তু বুদ্ধি বিবেচনায় আমি তোমার সে একটু আগায় আছি, এটা তুমি নিশ্চয়ই স্বীকার করবা। আমি যেহেতু তোমার কথা মাইনা নিছি, তোমারেও আমার একটা কথা মাইনা নিতে হবে। কোন বিষয়ে আম্মা? ওই তোমার লেখাপড়ার বিষয়ে। আমি চাই যে কোনো উপায়ে এইবার তোমার পাশটা যেন হইয়াই যাই, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে একখান সিদ্ধান্ত নিচ্ছি।
তোমার জন্য আমি বাড়িতে লজিং মাস্টার রাখব। আম্মা, আমি মাস্টার ঠিক করে ফেলাইছি, এই বিষয়ে আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার কথাটাই আমি তোমারে ফিরাই দিচ্ছি, যদি তুমি আমার কথা না মানো, যদি তুমি আমারে মাস্টারের কাছে ছোট করো। তাহলে আমার যেদিকে দু চোখ চায় আমি চলে যাব। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পড়ায় অন্য জনে, যে পড়ায় সে জানে তার মন কোনখানে, নিজে জলে মন পড়া গুনে, এখন প্রেমিক করে হায় হায় কান্দিয়া জীবন যায়, প্রেমিক করে হায় হায় কান্দিয়া জীবন যায়, সুখী বুঝি না বুঝি না রে, ভালোবাসা করে ভালোবাসা করে কর।